پروان کو چراغ کو بلبل کو پھول بس صدیق کے لیے خدا کا رسول بس مصطفیٰ کا ہم سفر گلی گلی نگر نگر উপলক্ষে ঈদ এ মাউলুদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন, এই উদ্দেশ্য করে যারা এসেছেন তাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, রাস্তায় না ঘুরে এদিক ওদিক না থেকে যদি দিলে রসুলের মহাব্বত থাকে, আল্লাহর ভয় থাকে, যত তাড়াতাড়ি সম্ভব হয় মাহফিলে আসুন। আমি রাস্তা থেকেই বারবার ফোন করছিলাম যে নামাজ অক্তের সাথে সাথে আউয়াল অক্তে পড়িয়ে এলেন, কথা বুঝে আসছে না কেন, সময় মাগরিবের পর কম থাকে। যাই হোক, আমিও আসলাম, আমি মুসাফির হালে আছি, দূরে কাত নামাজ আদায় করলাম, আমাকে দেখেই আপনারা জামাত শুরু করেছে, তারপর আমি এসে উঠেছি। যতক্ষণ আল্লাহ বলাবেন মাগরিবের আগ পর্যন্ত দু কথা বলবো। আমি অনুরোধ করব আপনাদেরকে, ভালো মানুষ হন, রাস্তাঘাটে আপনাদের জন্ম হয়নি, আপনাদের জন্ম পবিত্র ঘরে, ভালো ঘরে, ভালো রক্ত আপনাদের শরীরে আছে, তাতে ভালো মানুষ হন। আপনাদের ব্যবহার, আপনাদের আখলাকে আজ বিশ্ব ইসলামকে গালি দিচ্ছে, বড় কঠিন দিন এসে গেছে। আপনার জিনিস, আপনার সব কিছু, আপনার পক্ষে দলিল, আপনার পক্ষে সব কিছু থাকার পরও আপনার হাত থেকে ফসকে যাচ্ছে, সেই দিন আজকে চলে এসেছে। এরপরও যদি আপনি মনে করেন যে আমার কুকুর বিড়ালের জীবনটাই ভালো, তাহলে থাকুন। আর যদি মনে হয় না আমি ভালো মানুষ হতে চাই, ভদ্র জীবন যাপন করতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, তাহলে আসুন, আমরা ডাকছি, আসুন আমাদের কাছে। এভাবে আমার আব্বা ডেকেছে, আমার দাদু ডেকেছে, আমার পরদাদুজন ডেকেছে, তিনার আব্বা ডেকেছে, তিনার আব্বা ডেকেছে, তিনার আব্বা ডেকেছে, এভাবে হজরতে শেরে খোদা আলী ডেকেছে, হজরত ওসমান গানি ডেকেছে, হজরতে আবু বকর সিদ্দিক ডেকেছে, হজরত উমর ফারুক ডেকেছে, আমার দয়ান নবী ডেকেছে, তামাম নবী আলাইহিমুসসালামরা ডেকেছে। শুধু ব্যক্তি পার্থক্য হয়েছে, ডাক কিন্তু তাদের থেকে আমরা শিখে ডাকছি। এরপরও যুগে যুগে যারা এই ডাকের বেখিলাফ হয়েছে, তাদের উপরে কি গজব হয়েছে ইতিহাস তো সব জানেন। আজ সে রাসূলুল্লাহর দেখানো রাস্তায় আমরাও ডাকছি, আসো, আল্লাহর হয়ে যাও, রসুলের হয়ে যাও, কোরআনের হয়ে যাও, সন্নাতে নববীর হয়ে যাও। আজ যদি তোমরা আমাদের ডাকে অবহেলা করো, তোমাদের পরিণতি কি হতে পারে সেটাও জীব ইতিহাস পড়লে তো বুঝবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان
في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু মহব্বতে পড়েন, এতগুলো মানুষ এক জায়গায় হয়েছেন একটা কেন্দ্র ও একটা উদ্দেশ্য করে, রসুলের আগমন দিবস উপলক্ষে নবীর আগমনের আলোচনার মাহফিল। এটা খুশির দিনে, খুশির মাসে একটা ভালো উদ্দেশ্য করে আমরা এসেছি। সেই রকম জায়গাতে বসে যখন আছেন একটু মহব্বতে দরুদ পড়েন না? দরুদ পড়া ইসলাম শরিয়াতে নিষেধ আছে। নিষেধ আছে কি? কেন? আজ তো কিছু মানুষ সমাজকে ধোকা দিচ্ছে। মুসলমান যদি একটা জিনিস চিনতে পেরে যায়, মুমিন আর মুনাফিক, আল্লাহর কসম দিয়ে বলছি, এই ভারতবর্ষের লাল কেল্লা তো কলেমার ঝান্ডা উড়বে, জোরে বলুন সুবহান। একটাকে কিন্তু চিনতে হবে, মোমেন আর মুনাফিক।
যতদিন না মুসলমান এই মুমিন আর মুনাফিকের পার্থক্য বুঝবে আর যতদিন না চিনতে পারবে, 500 বছর নামাজ হওয়ার বাবরি মসজিদ আর কোনোদিন ফিরে পাবে না। যেদিন এরা মুমিন আর মুনাফিক চিনতে পেরে যাবে সেদিন এদেরকে কোনো শক্তি রুখতে পারবে না। এদেরকে রুকাবার জন্যই তো নকল মুসলমানকে এদেরই দলের নেতৃত্ব দেওয়া হয়। যখন এরা গরম হয়, হকের হয়ে লড়তে যায়, ইনসাফের হয়ে আগাতে যায়, ন্যায়ের হয়ে বলতে যায়, সত্যের হয়ে বলতে যায়, ইনসাফের কথা আবেদন করতে যায়, তখনই সেই নেতাগুলো যারা মুনাফিক তারা আগে এসে বলে আমি তো আছি। সে ঠান্ডা ঘরে যে বলছে কেমন বুঝিয়ে দিলাম দেখলে মালদা। এইভাবে আমাদের ঘরে, এটা নতুন ইতিহাস নয়, আল্লাহ রসুলের পিরিয়ডেও মুনাফিক ছিল, কিন্তু সাহাবারা একটাই দক্ষ ছিল রসুল। 4 ইমামের পিরিয়ডেও মুনাফিক ছিল, কিন্তু তৎকালীন লোকের লক্ষ্য ছিল 4 ইমাম। দাদা হুজুর পীর কে আল্লাহর পিরিয়ডেও মুনাফিক ছিল, লক্ষ্য কিন্তু ছিল মানুষের দাদা হুজুর। কে কি বলছো শুনতো না, আমার পীর কি বলছো শোনো। বর্তমান সময়ে আমরা তো আমরা আপনাদের কাছে এখন ক্যান্সারের থেকেও খারাপ হয়ে গেছি। ক্যান্সারকে লোক খুশি মনে মেনে নিতে রাজি আছে, আওলাদে রসুলদের ঘরে মানতে আপনারা পাচ্ছেন না। আমাদের কথা আপনাদের তেতো লাগছে। আব্বাস সিদ্দিকী এটা বললো, এটা যেন মনে হচ্ছে কারো সাপোর্ট করা হচ্ছে, কারো বিরোধী করা হচ্ছে। এসব যেন আপনাদের মনের মধ্যে এখন উদয় হয়, কমজোর হয়ে গেছি আমার, কিছু করার নেই বাপ, চেষ্টা করছি, ভাই হিসাবে দায়িত্ব আছে। একটা ভাই যখন ভুল বুঝে আগুনে হাত দিতে যাচ্ছে, আমার চেষ্টা করা দরকার আছে বুঝাবার, যেটা আগুন হাত দিও না। ছোট হলে নাই হাতটা ধরে টানতাম, ছোট তো আল্লাহ করে তোমরা নয়, এখন বড় হয়েছে, এখন হাত ধরে টানতে গেলে উল্টো যদি মেরে দাও, ওই জন্য হাত তো ধরতে পারছি না, টানতে পারছি না, তবে কম সুগম মুখ দিয়ে তো বুঝাতে পারি ভাই ওটা আগুন, ওতে হাত দিলে তোমার কষ্ট হবে। এবার যদি তুমি মনে করো মানার দরকার মেনবে, হাত দেবে না, কষ্ট হবে না, যদি আমাকে মনে করো ও তোমার কথা শুনতে রাজি নয়, তুমি আমায় বোকা বানাচ্ছ, একবার দিয়েই দেখো। আহা কি দিন আসছে আস্তে আস্তে। আজ এত বেইনসাফি হচ্ছে মুসলমানের উপরে, এ নিয়ে বক্তাদের মুখে কথা নাই, একটু রসুলের প্রেমে দরুদ পড়বে, এ নিয়েও ফতোয়া শুরু হয়েছে, দরুদ পড়া চলবে না। অত বেশি বেশি কেন, সেই নামাজে দরুদ আর যেখানে পড়বি, আর যদিও বা আমরা এসে পড়াই, আবার বলে মৌলী সাহেবরা ওরা টাইম পাস করার লাইন পেয়েছে। বড় দুঃখ তো এটাই যে আজ আমরা নিজের বাপকে ছেড়ে দিয়ে এখন শ্বশুর আমাদের আপন হয়ে গেছে, নিজের মাকে ছেড়ে দিয়ে শাউরি এখন আমাদের আপন হয়েছে। শোনো, মায়ের থেকে যদি খালার দরদ বেশি কেউ দেখে, জানতে হবে ধান্দা কিছু আছে, কেন মায়ের থেকে আপন কেউ হতে সবাইকে জিজ্ঞেস করেছি। আমার কথাটা কি সবার মতের মতো নয়? তাহলে সবাই সারা দেন, মায়ের থেকে আপন কেউ যদি দরদ দেখায়, জানতে হবে ধান্দা কিছু আছে। তাহলে তোমার রসুলের পক্ষে, তোমার নবীর বংশের আওলাদ এবং হাক্কানি উলামা যারা রসুলুল্লাহর গোলাম, এদের থেকে বড় আপন এই জমিনের উপরে কোন নেতা নেত্রী তোমাদের হতে পারে না, ঠিক না বেঠি? তাহলে এরা যখন কোনো কথা বুঝায় তাদের কথাকে সবসময় গুরুত্ব দিতে হয়। শুধু মলি সাহেব দেখলে হবে না, মলি সাহেবটা রসুলুল্লাহর পক্ষে নাকি দেখতে হবে। রসুলুল্লাহর যদি গোলাম হয় জানতে হবে কখনো ধোকা দিতে পারে না। এগুলো যদি আমরা না অঙ্ক করতে শিখি তাহলে তো ঠকতে হবে। এই ওদিকে চট বিছিয়ে দাও, আমার ভাই গুলো দাঁড়িয়ে আছে ওইখানেই বিছাও, ওইখানেই বসো, আল্লাহর আস্তে বলছি বসো, শোনো কথা। আহা
মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা দেখি নাই তোমারে কোনো দিন তবু আছো হৃদয়ে অমনিন দেখি নাই তোমারে কোনো দিন কোনো দিন কোনো দিন কোনো দিন হে নবী নবীজি আমার তুমি আছো হৃদয়ের গভীরে আল্লাহুম্মা সাল্লি আলা ভাই দুটো পুলিশ যদি লাঠি নিয়ে আপনাদের ঘরে বলে 100 বার কর উর্বশ কর করবেন না কি গো করবেন না যদি AK-47 ধরে বলে এক্ষুনি 100 বার উর্বশ কর নাই এক্ষুনি গুলি চালিয়ে দেবো করবেন না কি কেন করবে শক্ত জায়গা তো আর আল্লাহ ভালোবেসে বলল বান্দা তোদেরকে আমি সৃষ্টি করলাম তোরা আমাকে সেজদা কর আসরের নামাজটা পড়েছিলেন ও নরম বলে না কিন্তু আমার আল্লাহ কায়ামত দিন কত গরম হবে জানেন তো বড় দুঃখ তো এটাই রোদ মাথায় নিয়ে বসে আছে কি রে এখানে কেন বলছে আমার দাদা আসবে ও লাল আলো জ্বালিয়ে সরে যাও চোর যাচ্ছে সরি নেতা যাচ্ছে সরে যাও এসে হাজির হয়ে গেল কেউ ছুঁতেও পেল না লোক এরাম সামনে বসতে দেবে না ভটকিতে জুতো মেরে দেয় চিটিং বাস তো সেই দূরে কি বলে চলে গেল লোক পাগল আর আমার আল্লাহ দুটো চোখ দিল দুটো হাত দিল জবানে কথা দিল কান দিল দুটো কিডনি দিল হার্ট দিল তুই দুনিয়ায় আসার আগে আল্লাহ তোর মায়ের স্তনে তোর খাবারে দুধের ব্যবস্থা করে দিল সেই আল্লাহ তোকে বলল বান্দা আমার জমিনে রুকু দে সেজদা দে আমি আল্লাহ কথা দিচ্ছি তোর রেজেকের কোনোদিন অভাব দেব না তথাপি আজ আমরা এত নেমা খারাপ হয়ে গেলাম আমরা মসজিদের বাইরে বসে থাকি তথাপি আল্লাহকে সেজদা দিই না পাটিয়া বিল নেতার দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই ভিক্ষার হাত পাতি তথাপি আল্লাহকে রুকু সেজদা দিই না এজন্য দেখুন সবার গাড়ি বাড়ি হচ্ছে আর আমরা মুসলমান দিনকে দিন ভিখারি হচ্ছে আমাদের কর্মের দোষে আমরা মরছি কোন নেতা নেত্রীকে দোষ দিবার আগে নিজের মধ্যে ঢুকে দেখো আমরা ভালো তো আমরা জালিম নই তো কি গো যুবকরা কত খারাপ লাগছে আমার লাগলে বাপ কি করব ভালোবাসি শরীর খারাপ হয়েছে ইঞ্জেকশন দিচ্ছি তুমি বলছো আমায় লাগছে তুমি ভালোবাসা এত কষ্ট দিচ্ছ কিন্তু ওই কষ্ট থেকে বড় কষ্ট তো ইঞ্জেকশনটা নিলে ক্যান্সার হবে কেটে গেছে সেপটিক হয়ে যাবে তোর সামান্য কষ্ট যদি হয় তুই আমায় দুটো গাল দিয়ে দিল এখন ভালো তো আমি বাসি বলছি কেন পরে বহুত বড় কঠিন কষ্ট আছে তোদের তাই বুঝাচ্ছি আহা আজ থেকে 1500 বছর আগে এই মাসে যে মহান ব্যক্তি এসেছিলেন তিনি এসে দেখছে সব পাথরের মূর্তি করেছে দুনিয়ার লোক এক আল্লাহকে ছেড়ে দিয়ে নকল খোদা তৈরি করেছে একটা দুটো তিনটি চারটি পাঁচটা ছটা করে 360টা কার 10টা হাত কার 20টা হাত কার নাক টেরা কার চোখ টেরা নানান রকম ডিজাইনের জিজ্ঞেস করছে এটা কে বলে এটা হলো মূল খোদা এটা খোদার স্ত্রী এটা খোদার ছেলে এটা খোদার বাপ এটা খোদার মা এটা খোদার গোষ্ঠী এটা অমুক ও ভাই খোদা যে হবে তার যদি মা থাকে বাপ থাকে
তাহলে খোদার থেকে খোদার মা বাপের সম্মান বেশি হবে, ঠিক না বেটি? কিন্তু সে তো জন্ম দিয়েছে, তার ইজ্জত তো বেশি হওয়া দরকার, সে তো পেটে ধরেছে, তার মাকাম তো বেশি হওয়া দরকার। আর খোদা ছেলে পুলে স্ত্রী নারী নক্ষত্র নাতি পুতা সব রয়েছে একটা গোষ্ঠী মানে। আর আবার রসুল এসে বললো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, হে দুনিয়ার মানুষ এত বোকা তোরা, প্রভু যে হবে তার কোনো বাপ মানে তার কোনো সন্তান ছেলে পুলে নাই সেই হবে প্রভু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা খোদা কাকে মানবো, যার বাপ মানে, যার ছেলে ভুলে নেই, যার স্ত্রী নেই সে হবে খোদা, ঠিক না বেটি? এখন মিলিয়ে দেখুন আদম আলাইহিমুসসালামকে কি কেউ খোদা বলে মানবেন? বাপ মানেই কিন্তু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, দুটোকে মিলাতে হবে। আদম নবীকে দেখা যাচ্ছে বাপ, আমি দেখবো রেখে দেবো, নিশ্চয়ই ব্যস্ত আছে, তারপরেও ফোন করে যাবে। আদম নবী তাহলে বাদ হয়ে গেল, খোদা হতে পারল না। ঈসা রুহুল্লাহর আবার বাপও নেই কিন্তু মা আছে, উনিও বাদ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার তো আব্বাও আছেন মাও আছেন স্ত্রী ছেলে উনিও বাদ, অর্থাৎ খোদা নয়। খোদা খোদা কে? কে খোদা? যাকেই মিলাই সব বাদ, কেউ একটা এই মিলের মধ্যে আসছে না, খোদার সংজ্ঞায় কেউ আসছে না। আমার আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছিল কাফেররা খোদা কে, আল্লাহ পাক বলল হাবিব তুমি বলো হু আল্লাহু আহাদ, যিনি এক। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র দাসত্ব তার হবে, সেজদা তার হবে। 1500 বছর আগে মুহাম্মদ জানে রহমত এই মেসেজটাই সর্বপ্রথম দিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সেবা কই ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা মানি এই আল্লাহ ছাড়া কোনো এলা নেই, মানেন? বিশ্বাসের কথা আমি জিজ্ঞেস করিনি, মানার কথা জিজ্ঞেস করেছি, মানেন? যদি না মানেন তো ইসলামের মধ্যে নাই, বেঈমান হয়ে গেছেন। আর বেঈমান যদি মরে যায় আফসোস করে গিলা, কি গজ খারাপ লাগছে, আমি দিনকে দিন কোন জগতে চলে এসেছি আল্লাহই ভালো জানে। অত ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলতে পারি না, স্ট্রেট কাট বলে দিই। আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা, এই পৃথিবী স্কুল ময়দানে আজ হাজার হাজার মানুষ এসেছে আল্লাহ নবীর আগমন দিবস উপলক্ষ করে। এখানে আগমন সম্বন্ধে দলিল দিতে গেলে অনেকটাই সময় লাগবে, মাগরিব কাছাকাছি, কি করব সময় দিয়ে খেয়াল করে অত দলিলের দিকে যাচ্ছে না। তবে এতটুকু বলে দিয়ে যায় আল্লাহ নবীর আগমন দিবস বানানো এটা আমার আল্লাহ কোরআনে হুকুম করে দিয়েছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতি ফাবিযালিকা ফালিয়াফরহু, মানে বড় তো সময় এখন নাই, বানাতে হবে হবে হবে, যদি কেউ বানানো ইনকার করে অস্বীকার করে অবশ্যই সে কোরআন অস্বীকার করে কাফের হয়ে যাবে, কেউ যদি বানায় অবশ্য সে আল্লাহ কোরআন মেনেই চলল। এখন আসেন কে এসেছিলেন, কুল মুহাম্মদ এসেছিলেন, আজ পৃথিবী সবাই এই মাসের আনন্দ খুশি বানায় কার জন্য বানায়, কে মুহাম্মদ রসুল? 1500 বছর আগে যখন নকল খোদাকে খুশি করার জন্য, পাথরের ছোট ছোট দেব দেবীকে খুশি করার জন্য, নিজেদের বাচ্চাগুলোকে এমন করে অন্ধকারের মধ্যে চুগাত চুনে গিয়েছিল, বাচ্চাদেরকে বলি পর্যন্ত দিয়ে দিত, নিজেদের জেন্ত জেন্ত মেয়েগুলোকে পুঁতে দিত, এত যখন
পূর্ণ যেদিন ছিল আল্লাহ পাক মহান স্রষ্টা দুনিয়ার মানুষগুলোকে এক আল্লাহ দাসত্ব করাবার জন্য এই অন্ধকার কুসংস্কার থেকে বার করার জন্য তিনি তিনার পক্ষ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নিয়ামত ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ মুহাম্মদ রাসূলকে মানুষ জাতির হিদায়াতের জন্য পাঠিয়েছিলেন, মানুষের জন্য পাঠিয়েছিলেন, মুসলমানের জন্য নয়, মানুষের জন্য। রাসূল এসে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, যে মেনে নিল তাকে বলা হচ্ছে মুমিন মুসলমান, যে মানলো না সে গায়ের মুসলমান, যে বললো মুখে মানি অন্তরে মানি না সে হলো মুনাফিক মুসলমান। যেমন ধরুন আমি বোকা বানিয়ে রেখেছিলাম দলে দলে সব ইসলামে ঢুকে যাচ্ছে, আমি দেখলাম একে ডাইরেক্ট মানা করলে শুনছে না, চলো আমি এর মধ্যে ঢুকে যাই, ঢুকে গিয়ে দেখরে ইসলামকে সামনে রেখেই কিন্তু এদের গোড়া কেটে দেবো, এদেরকে বলা হয় মুনাফিক মুসলমান। এইগুলো সব সময় আমাদের ক্ষতি করছে, এরাই আমাদের ইমান আমল আমাদের জিন্দেগি লাইফ স্টাইল নষ্ট করে দিচ্ছে। বাপেরা নজওয়ান তরুণেরা আজ থেকে দেড় হাজার কিছু কম বেশি আগে আরবের ভৌগোলিক অবস্থা এমন ছিল, পৃথিবীর মানচিত্র এমন ছিল, এমনকি রোম তৎকালীন সময়ে সব থেকে বেশি শিক্ষিত দাবিদার ছিল, সব থেকে বেশি শক্তিশালী ছিল, সব থেকে বেশি সভ্যতাওয়ালা ছিল। যেমন আজকে আমেরিকা বলে আমরাই সব থেকে বেশি শিক্ষিত, আমরাই সব থেকে বেশি সভ্যতা, অথচ প্রতি এক মিনিটে আমেরিকায় একটা করে নারীর ইজ্জত লুটা হচ্ছে, একটা করে নারীকে হত্যা করে দেওয়া হচ্ছে, তারা আবার নিজেদের করে শিক্ষিত মনে করে। আরে যেখানে ইসলামের আইন চলেছে ওই জায়গাতে বছরে একটা ও নারীর ইজ্জত লুটা হয় না, ঠিক না বেটি? জোর করে চাপিয়ে দিচ্ছি না আরএসএস এর মতো? আরএসএস যেমন জোর করে চাপিয়ে দিচ্ছে, কোন বইয়ে আছে বলছো সব পড়ে দেখি, আমি এরম চাপাচ্ছি না তো, কেন চাপাচ্ছি না? ওটা চাপালেও সে মুসলমান মোমেন মুসলমান হবে না, মোমেন মুসলমান কখনো মিথ্যা বলতে পারবে না, সে রাসূলুল্লাহর কথা বলবে, হক কথা বলবে, সত্য কথা বলবে। এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী দিয়ে দুনিয়ার বাসাবিবুল্লাহ আসার আগে রোমের জমিনেতে এমন করে স্টেডিয়াম করা হতো, যেমন আমার কলিকাতা ইডেন গার্ডেন রয়েছে, স্টেডিয়ামে জনগণ এসে বসতো টিকিট কেটে, এখন এখানে খেলা হয় সবাই দেখতে যায়। ওই দিনের খেলা ছিল কি, গরিবের ঘরের বাচ্চাকে হাতে পায়ে শিকল বেঁধে জোর করে ওই ময়দানে নামিয়ে দে, হিংস্র বাঘের সঙ্গে সাড়ে সঙ্গে কুস্তি করতে হবে। আরে গরিবের ঘরের বাচ্চা নাচার হয়ে গিয়ে ওই ময়দানে যখন নামিয়ে দিত, বাধ্য হয়ে যখন আগিয়ে যেত ওই বাঘের থাবাতে সারের গুঁতোতে, ওই গরিবের ঘরের বাচ্চারা জীবন চলে যেত, আর গ্যালারিতে দর্শকরা বসে বসে হাত তালি দিয়ে আনন্দ খুশি উপভোগ করতে লাগতো। আল্লাহ নবীর হাজার বছর আগে পৃথিবীর জমিনে সে সময়ের মানুষকে বলেছিল, এরমের মানুষেরা সভ্যতার নামে এই অসভ্যতাকে বন্ধ করো, আজ তুমি ধনী হয়েছ গরিব হয়েছে, তুমি যদি গরিব হতে ও যদি ধনী হতো তোমাকে তাহলে বন্দি করেই জায়গায় নামিয়ে দিত, ওই দিনটা তোমার কেমন লাগতো? এইভাবে দুনিয়ার মানুষকে বুঝিয়ে 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 এই দুনিয়ার জমিনে গরিবদের অধিকার রসুল দিয়েছে। আরো জোরে বলুন সুভা, জানি ভালো জিনিস তো বিদ্যা কিন্তু একেবারে। আজ যদি কেউ মুসলমান দাবি করে তোমার এলাকার নেতা সে যে গরিবদের উপর জুলুম করে সে রাসূলুল্লাহর কেউ, আর আব্বাস সিদ্দিকী যখন এসে বলবে গরিবদের উপর যে জুলুম করবে সে মুসলমান হতে পারে না, আমার রাসূলুল্লাহর হতে পারে না। আর সে যদি মনে করে আব্বাস সিদ্দিকী আমার বিরুদ্ধে বলে গেল আমার রাত পাওয়ার আছে, আব্বাস সিদ্দিকী এলাকায় রুক্ত দেবো না, শুনে রেখে দেবে ইমান, আমেরিকা চেয়েছিল
আপনি মুসলমানকে বানিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হক কথা বলতে হবে, ঠিক না বেটি? আজ গরিবরা বড় বঞ্চিত, গরিবদের গলায় পা দিয়ে দুনিয়া লগড়াচ্ছে, সাদা ড্রেস পরে ভিআইপি গাড়ি চেপে, নেতা হোক, মন্ত্রী হোক, পিস সাহেব হোক, অমিত সাহেব হোক, যে লাশ সাহেবই হোক না কেন, গরিব দেখারে কেউ যদি ছোট নজরে তাকায়, সে কখনো মানুষ হতে পারে না, সে মানুষ সুরাতে দুপায়ে পশু ছাড়া আর কিছু নাই, ঠিক না বেটি? এই কথা যখনই আব্বাস সিদ্দিকি বলবো, ধনীরা নেতাদের সঙ্গে মিটিং করছে, ওর ঢোকা বন্ধ করতে হবে। শুনছেন? তুই আমার ঢোকা বন্ধ করতে পারিস বোকা কোথায় গারে? আমার আল্লাহ চাইলে তোকে কাফন পরিয়ে কবরে ঢুকিয়ে দেবে, কিন্তু আমার আশা বন্ধ। হ্যাঁ, কেন? আমি রসুলের পক্ষে কথা বলছি। যে যখন যার পক্ষে কথা বলে, সেই তার যে নেতা হয় সে সাপোর্ট করে না করে না? তাহলে আমি যখন রসুলুল্লাহর পক্ষে কথা বলি, আমার নেতা কমজোরি নাকি? আহারে, কি পাওয়ার তাকে দিয়েছে আল্লাহ আকবার, ঠিক না বে? ঠিক গো। তা কোন নেতার হতে চাও? চোর চিটিংবাজ রাত্রিরে বাড়ে গিয়ে নারিলে নাচা ওর হতে চাও, না মুহাম্মদ জানে রহমতকে নেতা বলে মানতে চাও? ঠিক করো, কার দিকে থাকতে চাও? রসুলের দিকে না দু নম্বরই দিকে? কারা রসুলের দিকে হাত তুলে দেখাও, আলহামদুলিল্লাহ আদনাবাও, জবান একটা হলে ইমান ঠিক আছে, গোড়াটাও ঠিক আছে, আর জবান যদি দুটো হয় জানতে হবে গোড়াতেও গন্ডগোল। গোড়া বুঝতে পারছেন না? বেশি খুলে বলবো, গোড়া বুঝতে পারছেন তো? তাহলে রসুলুল্লাহর যদি তুমি নেতা বলে মানো, তাহলে এই হাতে রসুলের ঝান্ডা থাকবে না অন্য ঝান্ডা? তাহলে যারা হাত তুললে রসুলকে নেতা বলে মানবো, তুমি কখনো রসুল ছাড়া অন্য কারো ঝান্ডা ধরতে পারবে? অর্থাৎ ইসলামিক ঝান্ডা ছাড়া ধরতে পারবে? ন্যায়ের ঝান্ডা, সত্যের ঝান্ডা, ইনসাফের ঝান্ডা। আমার ভারতবর্ষে যে তেরঙ্গা আছে ওটা অবশ্যই ন্যায়ের দিকে, ইনসাফের দিকে, সত্যের দিকে, কেন আমার সংবিধান কখনো জুলুম করার কথা বলেনি। অতএব ও ঝান্ডাও তুমি ধরতে পারো, কথা বুঝছেন না? কেন ও প্রকৃত পক্ষে সেই ইসলামকে অনুসরণ করেই ওই ঝান্ডা হয়েছে, অতএব তুমি সেই ঝান্ডাকেও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, ওটা আমার গর্ব, ঠিক না বেটি? কিন্তু কেউ বলবে দু নম্বরই কথা, তার ঝান্ডালে ঘুরবো? আর আব্বাস সিদ্দিকী এই কথা কোনো বললে আমাকে তো বাপ গিরামে গিরামে ঢুকতে দেবে না বলছে, কি হবে তাহলে? আল্লাহ চাইলে এই লতায় যদি একটু মোটা সুটা হতে পারি, কেন রোজ পরিশান পরিশ্রম করে করে দিনকে দিন রুগা হয়ে যাচ্ছি, যদি কিছুদিন জলসা টলসা করা বন্ধ হয়ে যায়, কি লোকটা ঢুকতে দেয়, তাহলে বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে গেলে ঘরে চলে যাব, ঘরে যখন থাকবো খাবো ঘুমোবো শোবো, খাবো ঘুমোবো শোবো, খাবো ঘুমোবো আর শোবো, তাহলে মোটাসোটা বেশ হয়ে যাবো, কি ভালো তো, অসুবিধে কি আছে? আর কেউ ভাবছেন নাকি জলসা না হলে খাবে কি? যদি এ কথা কেউ ভাবে, তাহলে রেজেকের মালিক তাহলে আল্লাহ নয়, তাই তো নাকি? রেজেকের মালিক কে? অত চিন্তা করছে কেন? আরে বাপেরা না জোয়ানেরা, আজ দুনিয়া জমিনে আইন হচ্ছে তিন তালাকের বিরুদ্ধে, এ মুসলমান বড় দুঃখ লাগে, এই নেতা সুরাতে চোর গুলোকে দেখে, এরা বড় বড় একটা চোর গুন্ডা লম্পট ছাড়া আর কিছু নয়, এরা দেশদ্রোহী সংবাদ বিরোধী গান্তার, এরা নিজের দেশের সংবিধানকে মানে না, এই যুবকেরা আপনারা ইরাদিন তৈরি করা দরকার, আজ থেকে দেড় হাজার বছর আগের শুরু বলেছিলেন, বাবারা তোরা তোদের নিজেদের বাচ্চা গুলোকে জেন্তু জেন্তু পুঁতে দিস না বাবা, এর হাজার বছর আগে আল্লাহ নবী যখন এসেছিল দেখেছিল বাপেরা নিজেদের নারী গুলোকে জেন্তু জেন্তু দাফন করে দিচ্ছে, কেননা বাপেদের ধারণা ছিল নারী মানে অশুভ, তাদের মাথায় হ্যাট করতে হবে। আল্লাহ নবী এসে এর হাজার বছর আগে বলেছিলে, এ দুনিয়ার মানুষেরা ধারণা তোমাদের ভুল, কার ঘরে যদি প্রথম নারী সন্তান হয় এর মানে সরস্তা ওই বাপকে পরিবারকে জান্নাতে সংবাদ দেয়। এ যুবকেরা আজও দেখুন এর
হাজার বছর আগে আল্লাহ নবীর ভুলে যাওয়ার পর থেকে এখনো দুনিয়ার বাপেরা, বিশেষ করে মুস্তফা জানে রহমতকে মাননেওয়ালারা, তারা নিজেদের মেয়েদের জন্য এত চিন্তিত থাকে, এত পরিশান হয়ে থাকে, ছেলে থেকে মেয়েকে বেশি ভালোবাসে, ঠিক না বেটি? বাপেরা জোরে বলবেন, হ্যাঁ জোরে বলেন, কি কথা থেকে পেলে মহব্বত? কোথা থেকে পেলে? আমার রসুল শিখিয়েছে, তার আগে মানুষরা তো সব জানোয়ার ছিল। নিজের করবে আল্ট্রাসোনোগ্রাফি করে মেয়ে সন্তান দেখে যদি হত্যা করতে চায়, মারতে চায়, দেশের আইন হওয়া দরকার। ওই হসপিটালকে ব্যান করে দেওয়া হবে এবং হসপিটালে ডাক্তার সহ ওই বাপ মাকে 12 বছরের জেল দেওয়া হবে, ঠিক না বেটি? হতভাগা বেঈমানগুলো দেশ চালা চেষ্টা আইন করেনি, শুধু রাস্তা ক্লিয়ার করছে, ব্যাংকে টাকা রাখো, এখন বলছে সোনা গুলোকে রাখো, সোনা ঘরে রাখতে পারবে না নিয়ম করছে, কেন টাকা সব তো চুরি করা হয়ে গেছে, এবার সোনা গুলোকে চুরি করলে পালাবে, এইসব আইন করছে। তাহলে মনে হয় এরা আমার দেশের উন্নতি করতে চাইছে, এখন হয়তো কারো মাথায় আবার চটকে ঢুকতে পারে যে দেশলে আপনার ভাবার অত কি দরকার, আরে আমি দেশ কেলে ভাববো না তো কে দেশ কেলে ভাববে, কেন আমার রসুল তিনি নিজের দেশের জন্য কেঁদেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো সেই রসুলের কদমে 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 অনুসরণ করে চলার চেষ্টা করি, তাহলে আমিই তো প্রকৃত দেশপ্রেমিক। অসুবিধা হচ্ছে নাকি? আজ থেকে 1500 বছর আগে যখন দুনিয়া জমিনে ছেলেরা মাকে সম্মান দিত না, মাকে পেয়ার করতো না, ছেলেরাই মাকে হত্যা করে দিত, মাকে জুলুম দিত, কষ্ট দিত। আল্লাহ নবী এসে একদিন রাস্তা দিয়ে যেতে ছিল, নবী আমার দেখতে লাগলে ওই রাস্তা ধারেতে দেখা যায় একটা বুড়ি বসে আছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিবুল্লাহ ওই বুড়ির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, মা কি বাবা তুমি মায়ের মর্যাদা নেই, গুরুত্ব নেই, খোঁজ খবর নিচ্ছি বাবা, কোন মায়ের পেটে তুই এসেছি, তোর মা কত তকদিরওয়ালা, এত সুন্দর সন্তান পেয়েছি, আমার 4টে বাচ্চা আছে, এক বড় খোঁজ নাই না, মা বলে ডাকে না, ভালোবাসে না, বাবা তুই কে রে বাবা, আমার খুঁজনিতে রেখেছি। আল্লাহ নবী দিলটা কেঁদে গেল, দয়া নবী আমার ওই মহিলাকে বলেছিলেন, মা আমাকে আপনি আপনার সন্তান মনে করতে পারে, যখনই বলেছে রসুলের কথাটা শুনে ওই বুড়িটা কাঁদতে শুরু করে দিল। আল্লাহ নবী বলেছিল, মা ভাববেন না, মা আমাকে দিয়ে আপনার সন্তান মনে করে, চলুন আপনি আমার সাথে আমার ঘরে চলে চলো। ওই বুড়ি বারবার জিজ্ঞাসা করে, বাবা তোর নাম কি বল, তোর বাড়ি কোথায় বল, আম্মা আপনাকে আমার বাড়িতেই নিয়ে যাচ্ছি চলো। আর রসুল নামটাকে গোপন রেখেছিল, কেন তৎকালীন সময়েতে এই ধর্ম ব্যবসায়ী আবু জাহল উতবা সাহেব আবুল হাব তারা আমার রসুল সম্বন্ধে ভুল বুঝিয়েছিল। আজ যেমন ধর্ম ব্যবসায়ী আরএসএস এর নেতারা দুনিয়ার জমিনকে ভুল বুঝাচ্ছে, ভারতীয় লোককে ভুল বুঝাচ্ছে ইসলাম সম্বন্ধে, তাই তারা ইসলামকে গাল দিচ্ছে। তৎকালীন সময় আবু জাহল উতবা সাহেব তারাও আমার রসুল সম্বন্ধে ভুল বুঝিয়েছিল, যাক যে কথা বলছিলাম। আল্লাহ নবী নিজের ঘরে নিয়ে চলে গেল, আল্লাহ নবী নিজের ঘরে গিয়ে নিজের স্ত্রীকে বলেছিল, হে আমার স্ত্রী, এই মহিলাটাকে সুন্দর করে গোসল করিয়ে তোমার নতুন কাপড় পরিয়ে দাও, খাইয়ে দাও। আল্লাহ নবীর কথা শুনে স্ত্রী তাই করলো। এবারে বুড়িটা বিছানায় আরামের পীড় দিয়ে শুয়ে পড়ে বিড়বিড় করে কি বলতে লাগলো, আল্লাহ নবীর স্ত্রী কান লাগিয়ে শুনে ওই বুড়িটা শুয়ে শুয়ে আল্লাহ নবীকে গালি দিচ্ছে, মন্দ কথা বলছে। আমার রসূলুল্লাহর স্ত্রী শুনে বড় দুঃখ ব্যথা পেল, কিন্তু একটা কেন কথা বুঝার আছে, আমার রসূলুল্লাহর বিষয়ে কেউ কিছু বললে আমাদেরও দুঃখ লাগে, ব্যথা লাগে, ঠিক না বেটি? কিন্তু আমরা ডাইরেক্ট ফয়সালা করতে যাই,
একবারও খেয়াল করি না যে রসুল এ সম্বন্ধে আমাদেরকে কি ঘোষণা দিয়েছে। আর আমার রসুলের স্ত্রী কিন্তু যখনই এই কথাটা শুনেছে নিজে ফাইসাল্লা করে না, সোজা রসুলের কাছে গেছে। তাজ রসুলকে আপনি পাননি, রসুল কিন্তু আপনার কাছে আছে, কিন্তু রসুলুল্লাহর হাদিস সুন্নাত আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া আলেমে হাক্কানিরা তো রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করা দরকার। তো নিজেরাই মাথা মারছেন সব, এই জন্য মরছেন। তো পরিবর্তন হন, লাইফ স্টাইলকে চেঞ্জ করুন, একটা বিশাল পাওয়ার ঐক্য তৈরি করুন, হকের হয়ে, শান্তির হয়ে, ন্যায়ের হয়ে লড়ার জন্য, অন্যায়কে রুকার জন্য, দেশের বিরুদ্ধে যারা লড়ার চেষ্টা করছে এই সকল দেশের গাদ্দার গুলোকে চিহ্ন করা, এদেরকে দেশ থেকে তাড়ানোর দরকার আছে না নাই? আজ কিন্তু দেশ আস্তে আস্তে আবার সেই ব্রিটিশদের গোলামির দিকে যাচ্ছে, বহুত রহস্য চলছে, সব কথা তো বলা যায় না, ধরে নিতে হয়। যদি না ধরতে পারেন তাহলে পার্সোনাল এসে জানতে হয়। আল্লাহ নবীর প্রাণে স্ত্রী আগে গেল, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কাকে ঘরে নিয়ে এসেছেন? হুজুর আপনি হুকুম দিয়েছে সবটা মেনে নিয়েছে, হুজুরের গলায় তিনটে ঠাকুরের মূর্তি আছে। বুড়ির গলায় তিনটে ঠাকুরের ছবি ছিল, লাত উজ্জা হবল, এই রকম একটা বুড়িকে শুনছেন তো? ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ, আপনি যা বলেছেন সেটাই মেনেছি, সুন্দর করে গোসল দিয়েছি, আমার নিজের নতুন কাপড় পরিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, আরামের বিছানায় শুতে দিয়েছি, শুয়ে বিড়বিড় করে বকে আমি কান লাগিয়ে লাগিয়ে শুনি। ইয়া রাসূলুল্লাহ মন্দ কথা বলে, কি কথা বলে? হুজুর বলে মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যা, মুহাম্মাদের মুখ পুড়ে যা, মুহাম্মাদ নির্বংশ হয়ে যা, মুহাম্মাদের উপরে লানত, উজ্জা হবল মুহাম্মাদের উপরে ধ্বংসের গজব দি। এইভাবে সে তার দেবদেবীকে ডেকে আপনাকে গালি দিতে লেগেছে, অথচ সেই বুড়িকে আপনি রাস্তা দিয়ে তুলে নিয়ে এসেছেন। আল্লাহ নবী কি বলেছিলেন? আমার প্রাণের স্ত্রী রে, যে মুহাম্মাদ তোমার স্বামী তোমার সামনে দাঁড়িয়ে আছে, ওই মহিলা ওই মুহাম্মাদকে গালি দেয় না, ও সেই মুহাম্মাদকে গালি দেয় যা সম্বন্ধে আবু জেহেল ভুল প্রচার করেছে, নিজের ব্যবসা টিকিয়ে রাখার জন্য উদ্বা ভুল প্রচার করেছে, নিজের মিথ্যা খোদা ধর্ম প্রচার রাখার জন্য সেই বাবুল আহ ভুল প্রচার করেছে, মিথ্যা দেব দেবীর উপাসনাকে টিকিয়ে রাখার জন্য। কেন আমি মুহাম্মদ যখন বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সেবা কই এলানি, একমাত্র মালিক হল আল্লাহ, আবু জিল উদ্বা সাইবা দেখে নিল মুহাম্মদ যা বলছে সত্য বলছে ঠিক বলছে, কিন্তু এই মুহাম্মদের থেকে দুনিয়ার লোককে দূরে রাখতে হবে, না ওর কাদেরি চলে যায়, এক আল্লাহকে মেনে নেবে। আমরা যে নকল খোদা তৈরি করে লোকের কাছে খোদা দেখিয়ে টাকালি, এই টাকালিয়া বন্ধ হয়ে যাবে, নকল খোদার উপাসনা করে দুনিয়াকে গোমরা বানিয়ে রাখি, এই গোমরাই বানানোটা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমার সম্বন্ধে দুনিয়ার লোককে মিথ্যা প্রচার করেছে, ভুল প্রচার করেছে। আমার প্রাণের স্ত্রী রে, ওকে কিছু মনে করো না, বলো না, ও যেদিন জেনে যাবে রাস্তা থেকে যে সন্তানটাকে তুলে নিয়ে এসেছে, যে তাকে বলেছিলাম আমি আপনারই সন্তান, সেই দিন জেনে যাবে যে ওটাই ছিল মুহাম্মদ রসুল। সেই দিন আমার দিল বলছে ও আমাকে নবী বলে নকল খোদা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করতে থাকবে। আল্লাহ রসুল তার প্রাণের স্ত্রীকে কত সুন্দর সান্ত্বনা দিল। আজকে আমাদের কি হচ্ছে? আমার দেশে দেখেন না, একদল লোক প্রচার করছে বাবর এই করেছে, আকবর এই করেছে, হুমায়ুন এই করেছে, অমুক এই করেছে, অমুক তাই করেছে, কোনো প্রমাণ আছে? এইসব মিথ্যা প্রচার করে তাদের নকল ধর্মকে টিকাবার জন্য চেষ্টা করছে। কেন আজকে দিনও ভারতবর্ষে কোটি কোটি মানুষের মধ্যে থেকেও শিক্ষিত সমাজ ইমানের নূরের কালেমা পড়ে মোস্তফা জানে রহমতের পাগল হয়ে মসজিদ মাদ্রাসা তৈরি করছে, তারাও মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
কেউ কিন্তু তোমাকে আমাকে দেখে কলেমা পড়েনি, নেট সার্চ করছে আমার নবীর জীবনী দেখছে, নেট সার্চ করছে কোরআন দেখছে, নেট সার্চ করছে ওলি আউলিয়াদের আদর্শ দেখছে, মোস্তফা জানে রহমতের আদর্শ তাদেরকে টেনে আনছে হকের দিকে, ন্যায়ের দিকে, সত্যের দিকে, এক আল্লাহর দিকে টেনে আনছে। তারাও নিজেদের নকল খোদার উপাসনা ছেড়ে দিয়ে মা বেটির ইজ্জত আবরুর হিফাজতের জন্য তারাও ঈমানের কলেমা পড়ে মুসলমান আবার ভারতও হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাতৃত্বটা, এই এটাকে রুখার জন্য, এই মিশনটাকে রুখার জন্য আজ নকল ধর্ম ব্যবসায়ীরা তারাও দুনিয়া তাদের সাধারণ মানুষগুলোর ব্রেনকে অস করছে, যেমন আবুজির উদ্বা সাইবা করেছিল, অস করছে। মুসলমানরা জানো এরা মুখে দাঁড়িয়ে ডেকে মাথায় টুপি দিয়ে মাদ্রাসায় বাচ্চাগুলোকে কি শিখায় জানো? বাচ্চাগুলোকে শিখায় যে একজন একজন করে গায়ের ইসলামকে মেরে মরতে হবে। এক দেহ ব্যবসায়ী একদিন বক্তব্য দিল, দেখলেন না? আবার এক দেহ ব্যবসায়ী কি বললো যে মাদ্রাসায় নাকি সন্ত্রাস তৈরি হয়, শোনেন নে? এদের ক্যারেক্টার ঠিক নাই, নিজেদের শরীর বিক্রি করে পয়সা ইনকাম করে, তারা আবার ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। যারা কোরআনের কবকে জানে না, যারা কোরআনের একটা অক্ষরকে জানে না, তার মানে অথচ এই কোরআন বলছে কেউ যদি একটা নির্দোষ লোককে হত্যা করে সে পুরো মানুষ জাতিকে হত্যা করলো। যে কোরআনটা মোহাম্মদ রসুল দুনিয়ার মানুষকে শিখিয়েছে, সেই মোহাম্মদ রসুলকে যারা মারতেছে ছিল পানির পিপাসা লেগেছে, মোহাম্মদ রসুলকে বলেছে পানি দাও, আমার নবী দুশ্মনকে পানি পান করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এরা কি বলছে, এরা কি করছে, এতে ইসলামের কোনো যায় আসে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুসলমান সেজে যারা ইসলামকে বদনাম করতে চাইছে এগুলোর জন্য ইসলামের ক্ষতি হচ্ছে। যেমন আইএস, আইএস, আল কায়দা, জাইশে মোহাম্মদ, আবু বাকার বলে একটা নেতা, মুখ ভর্তি দাড়ি পাগড়ি, এই চেহারা দেখে মনে হবে আসমান থেকে স্বয়ং ফেরস্তা নেমেছে মনে হয় দিনের প্রচার করতে। হতভাগা বেঈমান যখন ধরা পড়লো দেখা গেল সে একজন ইহুদি, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ AK-47 নিয়ে বলছে জিহাদ জিহাদ জিহাদ, ইসলামিক রাজত্ব করতে হবে বলে দদ্দার করে নিরীহ লোককে মারছে। আর হতভাগা বেঈমান, এই কিছু মিডিয়া আছে এইগুলোকে দেখবেন হাইলাইট করে, যখন আমাদের মতো মানুষ মোস্তফা জানে রহমতের আদর্শের কথা যে দেশকে ভালোবাসো, দেশবাসীকে ভালোবাসো, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না সৃষ্টিকর্তার দয়া তার উপরে হয় না, এই কথাগুলো যখন আমরা প্রচার করি এই গদি মিডিয়া আমাদের কথাগুলোকে দেবে না, ওই আবু বাকারের মতো ইহুদিদের দালালদের কথাগুলোকে দেবে, যে ইসলামকে বদনাম করার একটা ষড়যন্ত্র চক্রান্ত করছে। তাই আমি আব্বাস সিদ্দিকী ভাবছি প্রত্যেকটা টাউনে টাউনে, প্রত্যেকটা শহরে শহরে, মেন রোডের উপরে আমার নবীর আগমন দিবস কায়েম করা দরকার আছে না নাই? চলো বলো আছে না নাই? গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক দেশে সমস্ত ধর্মের মানুষ যে যার ধর্মীয় কাজ করছে, আমি পারবো না কেন হাবড়া মিন টাউনে ঈদে মিলাদুন্নবী করতে, আমি পারবো না কেন অশোকনগর টাউনে ঈদে মিলাদুন্নবী করতে, আমি পারবো না কেন, কেন আমার অধিকার হবে না যে বারাসাত টাউনে ঈদে মিলাদুন্নবী করতে? গত দুদিন আগে ঘটকপুকুর টাউনে ঈদে মিলাদুন্নবী করতে গিয়েছিলাম, বাধা দেওয়ার চেষ্টা করেছিল যাক কিছু রাজনীতির, ওর পিছনে সেই মুনাফেক মুসলমান, সেই মুনাফেক মুসলমান, কোনো হিন্দুবাদ আইনে, হিন্দুবাদ আইনে মুনাফেক মুসলমান। তাহলে এই জায়গায় যুবকদের সজাগ হওয়া দরকার আছে না নাই? এ যুবকরা মাথা ঠান্ডা করে শোনো, তুমি যদি সন্ত্রাসী হয়ে গেলে, তোমার খাতায় যদি জঙ্গিদের খাতায় তোমার নামই উঠে গেল, তুমি যতই সেবা সদন খোলো আর যতই আশ্রম খোলো, যতই সুফি সাহেব হও, তোমাকে দেখবি আর গুলি করে আগামী দিন মারবে, জঙ্গি যাচ্ছে সন্ত্রাস যাচ্ছে মেরে দাও, কিচ্ছু কেস হবে না, কিচ্ছু ডায়রি হবে না। কেন সন্ত্রাস মেরেছি তো ভাই, কি জন্য সন্ত্রাস না মুসলমান শুনছেন? এই যে একটা নাটক ইসলামকে বদনাম করার, মুসলমানকে বদনাম করার, এইটা থেকে তোমাদেরকে বাঁচাবার জন্য তো আমি চেষ্টা করছি, কিন্তু তোমরাই তো যারা তোমাদের ঘরে ঢুকাতে চাইছে বিপদে, তাদের হয়েই তো চলে যাওয়ার পর বলবে হ্যাঁ আব্বাস সিদ্দিকীকে পরের বছর আর আসতে দিলে হবে না।
এই কালকে আগামীকাল আমার জলসা আছে গোসাইপুরে, চাপাতলা পঞ্চায়েত গোসাইপুরে। ওখানে এক কে একজন আছে প্রধান স্যার, শুনছি শুনছি, সেও মুসলমান, নাম মুসলমান, নাম তো মুসলমান, কিন্তু সে মুসলমান না, সে নিজে বলেছে শুনছি যে ধর্ম টর্ম আমি মানি না। সে কি বলছে, আব্বাস সিদ্দিকীকে এলাকায় ঢুকতে দেবো না। কেন ঢুকতে দিবি নি রে? না, আব্বাস সিদ্দিকী বিজেপি করছে। এর উত্তর আছে ভাই? এখন বিজেপিটা মুসলমানের কাছে ক্যান্সারের থেকেও খারাপ। টুক করে একটা এমন কথা বলে দাও যাতে আম মানুষ, তাই নাকি, তাহলে আর হবে না। কারণ আম মানুষ তো খোদাকে ভয় করে না, বিজেপিকে তো ভয় করে। ওই জন্য ঠিক দেখলে এমন একটা কথা বললো যে কি বিজেপি করছে, যদি আম মানুষ খোদাকে ভয় করতো তাহলে বলতো আব্বাস সিদ্দিক খোদার বিরোধী করছে। দেখে নিয়েছে, ও দেখে নিয়েছে যে মুসলমান খোদাকে ভয় করে না, বিজেপিকে ভয় করে, রুকার চেষ্টা করছে। ভাই আমি গরিবের হয়ে যদি বলি আমি তাহলে বিজেপি করছি, আমি যদি চুচুড়ার মাদ্রাসার হয়ে বলি আমি তাহলে বিজেপি করছি, আমি যদি বলি মুসলিমদের ঘরে অকাপ সম্পত্তি, বোঝেন অকাপ সম্পত্তি, বোঝেন এ আমার আব্বা অকাপ সম্পত্তি বোঝেন, বলবেন তো বোঝেন? এত আম মানুষ দেখেন অকাপ সম্পত্তিটাও বোঝেন এনারা। আহা কত সরল প্রাণ, মন দেখুন, দুনিয়ার খেয়ালই নেই তো। আহা আল্লাহ জি হালে রেখেছে, শুকরিয়া, আল্লাহ আল্লাহ করছে। বাপ জানি আপনি ভালো মানুষ, কিন্তু ইসলাম বলেছে যদি কেউ অন্যায়কে আশ্রয় দেয় সে অন্যায়কারীর থেকেও বেশি পাপী। শুনছেন বাপ? অকাপ সম্পত্তিটা হলো মুসলিম মানুষের উন্নয়নের জন্য আগেকারের মুসলিম বড় বড় অর্থবিদরা একটা টাকা বা জমি জায়গা অফ করে দিয়েছে, অর্থাৎ এই টাকা মুসলিমদের পিছনে খরচ হবে, শুধুমাত্র মুসলমান। হিন্দুদেরও আছে, হিন্দু যারা ধনী লোক ছিল তারাও কিছু টাকা জমি জায়গা অফ করেছে, সেটাকে বলা হয় দেবত্ব সম্পত্তি। কথা বুঝে আসছে? আদিবাসীদের আছে, আদিবাসীদের যেটা আছে হচ্ছে বৌন দপ্তরের টাকা। আজকে হিন্দু ভাইয়েরা পায় কি আমি জানি না, তবে আমার যতটুকু জানা আছে ওনারাও পায় না। তবে হ্যাঁ এতটুকু জানি আদিবাসী আর মুসলমানরা একেবারে পায়নি। তাই আব্বাস সিদ্দিকী আন্দোলন তুলেছে যে আদিবাসীদের ঘরে বৌন দপ্তর থেকে টাকা দিয়ে বাঁকুড়া পুরুলিয়া দিনাজপুরে এসব জায়গায় আদিবাসী বেশি, এসব জায়গায় বিশাল বিশাল কলেজ হসপিটাল নার্সিং হোম হোস্টেল তৈরি করতে হবে, আদিবাসীদের টাকা থেকে আদিবাসী ছেলেদের ঘরে ফ্রি পড়াতে হবে। ভুল করেছি ভাই? কেন আদিবাসীর হয়ে বলেছি বলে? আদিবাসীরা কি মানুষ নয়? ওরা কি আমার আল্লাহর সৃষ্টি নয়? ও আল্লাহ মানে নেই, সে আল্লাহ কি বিচার করবে তার ব্যাপার, আমি কি সৃষ্টি করেছি নাকি ওদের ঘরে? যে আমার মানে নেই তার গায়ে পা তুলে দেব, এ বলার অধিকার আমার আছে? কারণ আমি যখন তাকে সৃষ্টি করিনি, আমি যখন তাকে খাওয়াইনি, আমার বলার কি অধিকার আছে? আমি এতটুকু আমভাবে বলতে পারি দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহকে মেনে না, যার ভালো লাগবে মানবে, যার ভালো লাগবে না মানবে না। সেই সে আল্লাহ তিনি যিনি আমার সৃষ্টি করেছে তোমায় করেছে তিনি জবাব নেন। এতে বলছে আব্বাস সিদ্দিকী বিজেপি করছে। এতে বিজেপির কি এলো? আমি বলেছি অকাপ সম্পত্তি থেকে মুসলিম গরিব ছেলেদের ঘরে ফ্রিতে পড়াতে হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, পুলিশ বানাতে হবে, জজ বানাতে হবে, ডিএম বানাতে হবে, এসপি বানাতে হবে, আইপিএস অফিসার বানাতে হবে। কিন্তু আমার কমের পুলিশ দরকার আছে না? না, আইপিএস অফিসার দরকার আছে না? না, ডিএম আছে না? না, দরকার আছে না? আপনি জুম্মার দিন ফুরফুরায় নামাজ পড়তে যাবে, একজন পুলিশ অফিসার দাঁড় করে বলে কোথায় যাচ্ছি রা, না ফুরফুরা শিব নামাজ পড়তে, তোর গ্রামে মসজিদ নেই, যা গাড়ি কেড়ে নেবো। এটা ঘটেছে ভাই, মিথ্যা বলছি না, ঘটেছে। কথা বুঝছেন না? কোথায় যাচ্ছে দিন? তাহলে এই বিষয়ে আব্বাস সিদ্দিকী যদি বলে তাহলে আব্বাস সিদ্দিকী কি বিজেপি করছে? না, টোপ এমন একটা ছড়ো আম মানুষ চট করে যেন খেয়ে লাই আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাই। কিন্তু একবারও ভাবলি না এদের শরীরে যে রক্তটা আছে না, এই রক্তটা হলো আব্বাস সিদ্দিকীর দাদু মুজাদ্দেদ জামানের পাগলদের রক্ত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কি গো তোমার বাপ দাদা সব দাদা হুজুরের পাগল ছিল না, তাহলে এত সহজে কখনো ঘোর লাগাতে পারিস? কিছুক্ষণের জন্য হয়তো শট খেতে পারে, কিন্তু এরা দশবার ভাববে। কেন? যে লোকটা বলছে এ লোকটা মসজিদে জুম্মার দিনও যায়নি রে। অত এর কথা শোনার আগে আমাকে একবার ভাবতে হবে কি, যে লোকটা বলছে এই লোকটা শীতকালে তেরপুল গুলো এনে না বর্ষাকালে গরিবদের দেয়নি বিক্রি করে দেয়, তো এর কথা শুনতে হবে না? আব্বাস সিদ্দিকির কথা শুনতে হবে, একবার হলেও তো ভাবতে হবে নাকি? আমি আব্বাস সিদ্দিকি বলে যাচ্ছি, বিশ্বাস না বিশ্বাস আপনার কাছে, আমি আপনার কাছে সাফাই দিতে আসি না। কেন? আমার খাবার মালিক আপনি নয়, আমার সৃষ্টিকর্তা মালিক আপনি নয়, আমার বিচার করার মালিকও আপনারা নয়। আমি আব্বাস সিদ্দিকি, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, নবীর পক্ষে। আমি না বিজেপির পক্ষে না বিজেপির বিরুদ্ধে, না টিএমসির পক্ষে না টিএমসির বিরুদ্ধে, না বামপন্থীর পক্ষে না বামপন্থীর বিরুদ্ধে, না কংগ্রেসের পক্ষে না কংগ্রেসের বিরুদ্ধে। তবে হ্যাঁ, সিপিএম কংগ্রেস বামপন্থী বিজেপি যে কাজগুলো আমার রসুল এবং ইসলামের বিরুদ্ধে হবে সে কাজগুলোর বিরোধী আমি করব। কি বলছেন? আজ কংগ্রেসের উপরে খোদার মার হলো কেন বুঝতে পারলেন না? কংগ্রেসই তো মসজিদের তালাটা খুলেছিল, খোদার মার দেখুন পুরো নিশ্চিহ্ন হয়ে গেল। আর সিপিএম এর কি দুর্দশা হলো দেখলেন না? ওই তো প্রথম বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, খোদার মার কেমন হচ্ছে দেখছেন না? তা আপনি কি ভাবছেন বিজেপি বেঁচে থাকবে? হ্যাঁ, একেও দূরপিন্ড দুদিন পর খুঁজতে হবে। এই বুঝছেন না কেন? এ খোদার ঘরের বিরুদ্ধে আইন দিয়েছে, আইন সুপ্রিম কোর্ট থেকে হয়নি, কথা বুঝে আসছে? অন্য জায়গা থেকে হয়েছে। যাক, ও বিষয়ে আমি আলোচনা করতে চাইছি না, তবে এতটুকু ভয় লাগছে যে আমার ভারতবর্ষ খোদার গজবের শিকার না হয়ে যায়, এটা ভয় লাগছে। আর এটাও ভয় লাগছে মানুষের বিশ্বাস, মানুষের ভক্তি সম্মান সংবিধান থেকে না আস্তে আস্তে উঠে যাই, ভয় লাগছে তাহলে দেশটা ধ্বংস হয়ে যাবে। যাক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। তাহলে আমার জবানের কথা রসুলুল্লাহর পক্ষে হবে, আর আমার জবানের কথা রসুলের দুশ্মনদের বিরুদ্ধে হবে, কথা ঠিক না বেটি? আমি কোনো কালার বুঝি না, কোনো কিছু দেখি না, আমি কি ভুল করছি আপনারা বলুন? তাহলে আমি আব্বাস সিদ্দিকির পাশে আপনাদের দাঁড়ানো দরকার আছে না? নাই। তাহলে কোনো জায়গায় যদি বলে ঢুকতে দেবো না, আমার কি দাদা হুজুরের মুড়ি নেই বাংলায়, তারা কি দেখাবে না? তা আমি কালকে আসবো, আমি তো আসবো, কিন্তু আমার যত ইউনিট আছে সব ইউনিটকে আমি ফোন করেছি, যদি কেউ পাকামো করে পুরো বাংলা অবরোধ করে দেবো, কথা বুঝে আসছে? এটাও বলে দিয়ে যাচ্ছি, আগামী 21 অগ্রহায়ণ ফুরফুরা শরীফ খবর পেয়েছেন? আমার ছেলেগুলো কোথায়? আমার সাথে ছেলেগুলো এলো কোথায় গেল? আগামী 21 অগ্রহায়ণ খবর পেয়েছেন নলেজ সিটির? এটা কাগজে নিয়েছি, কাগজটা দেবো, কাগজটাতে কিন্তু দাদা হুজুরের নাম লেখা আছে, লিয়ে পানিতে ফেলবেন না, এই রাস্তায় ফেলবেন না। কাগজটাতে আমার কিছু দিলের কথা লেখা আছে, আমার মনের কথা, দিলের কথা, আমার আব্বা আমার মা আমার ভাই আমার বোনেদের জানানো দরকার আছে না? নাই। তো ভাইজানকে ভালোবাসেন? কারা কারা হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ সব ভালোবাসেন, কিছু লোক আমার হাত তুলতে গিয়ে মাথা চুল করছে। তোকে কেউ মারবে নাকি? না, আমি মারপিটের দলের লোক নাই, তোর ভালো লাগে না ভালোবাসতে হবে না, কিন্তু যারা ভালোবাসেন কাগজটা নেবেন, আমার স্মৃতি হিসাবে কাগজটাকে যত্ন করে ঘরে রেখে দেবেন, কথা বুঝে আসছে? ভাইজানের কথা ঘরে রেখে দেবো, পিছন দিক থেকে দেবে, সামনে থেকে নয়, পিছন থেকে দেবে, আপনারা নেবেন। আগামী 21 অগ্রহায়ণের খবর পেয়েছেন? খবর পেয়েছেন? ফুরফুরা শরীফে 100 বিঘে জায়গা কিনেছি, ভাইজান করছে, সাথে আছেন তো আব্বা ভাইয়েরা, সাথে আছেন তো? যাবেন যখন খালি হাতে নাকি? 100 করে টাকার একটা করে ইট, বলুন ইনশাল্লাহ। আরে আমরা চাইলে কি পারবো না দাদা হুজুরের নামে, দাদা হুজুরের জন্মভূমিতে চেন্নাইয়ের মতো বেঙ্গালোরের মতো বিশাল হসপিটাল বানাতে আমরা পারবো না? বলুন ইনশাল্লাহ। আমি কলিকাতার রাজপথে দাঁড়িয়ে বলেছিলাম দাদা হুজুর পীর কেবলার নামে বিশ্ববিদ্যালয় করে দিতে হবে, করে দেয় রে, আন্দোলন কিন্তু জারি আজও আছে। আমি দাবি করেছিলাম দাদা হুজুরের নামে সুপার স্পেশাল করে দিতে হবে, মুরিদদের ফ্রি চিকিৎসা।
জিনিসটা হবে, আমি কি ভুল দাবি করেছিলাম? আজও করে দেই রে, দাবি কিন্তু জারি আছে, কি বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো, কিন্তু দেয়নি বলে তো চুপ করে বসে থাকবো না। আমরা মুরিদরা চেষ্টা করলে কি দাদা হুজুরের নামে করতে পারবো না? তাহলে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি ভারতবর্ষে সর্বপ্রথম এই একটা কাজ হতে চলেছে ঐতিহাসিক, যেখানে মাতৃসদন হবে, সম্পূর্ণ মহিলা সিস্টেম, মহিলা ছাড়া পুরুষের কোনো এলাও থাকবে না, কেন মা বোনেদের ইজ্জত মহিলা ছাড়া অন্য কেউ যেন না গায়ে হাত দেয়, ঠিক না বেটি? এটা কি ভুল করছে আব্বাস সিদ্দিক? এতে কিছু লোকের অসুবিধে হচ্ছে, যারা তোমাদেরকে উলঙ্গ করতে চায়, বিহা করতে চায়, বেইমান বানাতে চায়। মুসলমান কিন্তু, আমি হিন্দুদের কথা একবারও বলছি না, ওরা খুশি, হিন্দুরা খুশি। ওই দিন যাবেন কত বড় বড় ভিআইপি লোক আসবে হিন্দু সমাজে, দেখবেন তারা খুশি, আমার নামে গজল পড়ছে হিন্দুরা, আর আমার মুসলমান সেজে আমার পাড়ায় তোমার পাড়ায় কি দরকার যাবার, ঠ্যাং ভেঙে ফেলবো গেলে কি গো? কেউ যদি বাধা দেয় রুখবেন নাকি? কিচ্ছু বলবেন না, হাসবেন, শুধু শুধু হাসবেন। যদি আপনার গায়ে একবার টাচ করে, আপনি টাচ করবেন না, আপনি একটু কষ্ট করে থানায় যে একটা তার নামে ডায়েরি করবেন, বাকিটা আমি দেখে নেব। ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ এখনো দেখেনি, আব্বাস সিদ্দিকি দেখেছে। আল্লাহ যে থাক, গোপন কথা বেশি বলতে নেই, সময় এলে সব বুঝতে পারবেন। তবে এতটুকু বলে যাচ্ছি, আমি আব্বাস সিদ্দিকি মোস্তফা জানে রহমতের দরবারের কুত্তা একটা, অন্য কারো নয়। আর কোনো জায়গাতে রসুল ছাড়া কারো কাছে কারো হয়ে লড়তে চাই না, আর আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে চাই না, এটা মনে রেখে দেবেন। আজ বড় দুঃখ, আমার সমাজ কি কমকে শেষ করে দিল, আমার কমের মানুষরা মুনাফিক সেজে। তো ভাইয়েরা আমার, তাহলে সকাল সকাল কিন্তু যাবেন, ফজরের নামাজ পড়বেন, গাড়ি ছেড়ে দেবেন। কেন বলছি? বেশি জানতে হবে না, ফজরের নামাজ পড়বেন, গাড়ি ছেড়ে দেবেন না, কিন্তু পৌঁছাতে নাও হতে পারে, আফসোস রয়ে যাবে। সকাল সকাল ফজরের নামাজ পড়বেন, গাড়ি ছেড়ে দেবেন না, আরে তকবীর আল্লাহ আকবার, দাদা হুজুর জিন্দাবাদ, পীর আবু বকর নলেজ সিটি জিন্দাবাদ, প্রত্যেকটা গাড়ির সামনে নলেজ সিটি, নলেজ সিটি, নলেজ সিটি লেখা থাকবে, পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি, PABS নলেজ সিটি, পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি। সকাল 9টা থেকে প্রোগ্রাম শুরু হবে, দুপুর 2টা পর্যন্ত প্রত্যেকে 100 করে টাকার একটা করে ইডলি যাবেন, আর কিছু কিছু কাগজ গ্রামে গ্রামে দেয়া হয়েছে, যারা বেশি দিবার থাকবেন ওই কাগজ ছাড়া দেবেন না, যে কাগজটাতে আমার সই করা আছে তার ফটো মারতে হবে, কারণ ওইটা বই আকারে পরের বছর ছেপে বেরোবে, কথা বুঝে আসছে? আর একটা কথা হলো, দুপুর বেলার খাবারটা একটু সাথে নিয়ে যেতে হবে, কেন লক্ষ লক্ষ লোক খাওয়াতে গেলে কোটি টাকা খরচ হয়ে যাবে, প্রতিষ্ঠান কবে করব? এইটাই তো দুনিয়া অবাক হয়ে যাচ্ছে, যে এত লোক আসছে টাকা খরচ করে খেয়ে নিজে কাঁথে করে নিয়ে এসে তারপরও লোক আসছে। আহা, কি মহব্বত, ভালোবাসে স্যার রসুলের মহব্বত, আজান দিচ্ছে, যাক আজান হচ্ছে, এখানেই জামাত হবে, কথা বুঝে আসছে? আজানটা হয়ে যাক, তারপরে উজু আছে আপনাদের, জি তাহলে উঠে কাতার দেন, নাম আজের পরে সালাম দিয়ে যদি মন ভালো লাগে দু কথা বলবো, তারপর দোয়া করে দেবো, নাম কাতার দেন। সবার ইমাম মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা, যিনার ওসিলায় বাবা এই বাংলার মানুষ দাঁড়ি পেয়েছে, টুপি পেয়েছে, কোরআন পেয়েছে, আল্লাহ চিনেছে, রসুল পেয়েছে। আহা, দাদা হুজুরকে আল্লাহ পাঠিয়েছিলেন নবী করে নয়, মুজাদ্দেদ করে, নবী তো আর হবে না, এবারে আসবে কে? মুজাদ্দেদ। এই যে সব বাধা হচ্ছে, এই যে বললাম না আগামীকাল, অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু রাজনীতির ব্যাপার নয়, রাজনীতির ব্যাপার নয়, কেন বাধা দিচ্ছে ছোটখাটো গুণো, ওপরে যারা আছে সবাই এখন আব্বাস সিদ্দিকের সঙ্গে মিশতে চাইছে, কথা বুঝছেন না? কেন 2021-এর বেড়া পার করতে গেলে আব্বাস সিদ্দিকিকে লাগবে, কি লাগবে না লাগবে না? আমার ভাইদের বাপেদের জিজ্ঞেস করছি, লাগবে না লাগবে না? কিন্তু আমি একটা দিকে সাপোর্ট করব, কিভাবে? বনগা চেনেন? বনগা মাতুয়া বলে একটা ধর্ম আছে, সবাই বাংলাদেশের লোক কিন্তু দেশের নয়, ওই যে এনআরসি এনআরসি করছে না,
কথা বুঝছেন? কিন্তু আমরা মন পাপ নয়, আল্লাহর সৃষ্টি। থাক না, অস্পৃতি কি আছে? যে যা তকদিরে খায়, কেউ কারো খাবার কেড়ে লাই না। অতএব আছে আমার দেশে এসেছে, দীর্ঘদিন আছে, এখন আমার দেশবাসী হয়ে গেছে, আমার ভাই হয়ে গেছে, আছে তো অস্পৃতি কি আছে? কিন্তু এই মাতোয়ারা হলো 1%, আর আমরা কত পার্সেন্ট? 35%। মুসলমান কত পার্সেন্ট? আর দাদা হুজুরের মুরিদ হলো 24%। আমি 24% ধরে চলছি। মাতোয়ারা যদি 1% হয়, 1 টাকা যদি পায়, তাহলে দাদা হুজুরের শিষ্য, দাদা হুজুরের মুরিদরা কত টাকা পাবে? 24 টাকা। মাতোয়াদের মুরিদরা শিষ্যরা যদি 1টা MLA পায়, দাদা হুজুরের মুরিদ শিষ্যরা কটা MLA পাবে? দাদা হুজুর মাতোয়াদের শিষ্য মুরিদরা যদি 1টা MP পায়, দাদা হুজুরের মুরিদ শিষ্যরা কটা MP পাবে? দাদা হুজুরের মাতোয়াদের শিষ্য মন্ত্রীরা যদি, শিষ্য ভক্ত মুরিদরা যদি 1টা সুপার স্পেশাল হসপিটাল পায়, তাদের চিকিৎসা ফ্রি সেখানে, দাদা হুজুরের মুরিদরা যদি 24% হয়, তাহলে এদের কটা সুপার স্পেশাল হসপিটাল দিতে হবে? মাতোয়াদের ভক্ত মুরিদ যদি 1টা চাকরি পায়, দাদা হুজুরের ভক্ত মুরিদ তাহলে কটা পাবে? 24টা। 1% 1টা, 24% 24টা, কমন ব্যাপার। কিন্তু এবার দেখা যাক তো ওরা কি পেয়েছে আর আমরা কি পেয়েছি। মাতোয়াদের 1টা MP আছে, যে লোকসভায় গিয়ে মাতোয়াদের জন্য আন্দোলন করে, মাতোয়াদের এই দিতে হবে, মাতোয়াদের ওই দিতে হবে, মাতোয়াদের ওই দিতে হবে, সেখানে প্রধানমন্ত্রীও বসে আর সমস্ত MPরা এসেই বসে, সেখানে চিল্লাচ্ছে তার ধর্মের জন্য, তার পীর ভাইয়ের জন্য, তার শিষ্য ভাইয়ের জন্য। দাদা হুজুরের মুরিদ তোমাদের কটা আছে গো বলো? আজকে কোন জায়গায় মুসলমানকে ধরে জবাই করে দিলে লোকসভায় যে তোমার হয়ে বলবে যে আমার ভাই তাবরেজকে মেরে দিল, আমার বাংলার আসিফ আলী আমার বাড়ির সামনে মেরে দিল, অমুক জায়গায় হাফেজ সাহেবকে ট্রেন থেকে ফেলে দিল, তোমার হয়ে লোকসভায় বলার কেউ আছে? একটাও আছে তোমার? কেন ভাই, 24% 1টাও নেই? তাহলে দোষ নেতা মন্ত্রীদের নয়, দোষ আমাদের, নিজেদের দোষকে চিনতে শেখো। আচ্ছা, ওদের আছে 2টো MLA, কটা? 1%। তাহলে আমরা 24%, তাহলে আমাদের কটা হওয়া দরকার? 48টা, কারণ আমরা ডবল তো, 24 দুগুণে 48, 1 যদি 2 হয় তাহলে 48, আমাদের কটা MLA আছে? কেন নেই? তোমার বাড়িতে কালকে হঠাৎ করে পুলিশ এসে গেল, দাদা হুজুরের মুরিদ তুলিলে চলে গেল, কি ব্যাপার? না তুমি জঙ্গি, তুই সন্ত্রাস, তোমার হে কোন MLA থানায় ফোন করবে? কেউ আছে বলো না গো? তুমি দাদা হুজুরের মুরিদ, তোমার কে আছে? ওদের 10,000 লোককে চাকরি দিয়েছে, তোমার দাদা হুজুরের মুরিদদের কটা আছে? কেন নেই? একটাই দোষ, ওদের শিষ্যরা, ওদের ধর্মগুরু যাকে বলে ভোট দেয়, আর আমাদের শিষ্যরা ঘুগনি মুড়ি আর 2,000 টাকা যে দেয় তাকে ভোট দেয়। এই একবার ভোট দিয়ে 4 বছর 11 মাস 29 দিন জলে, যখনই ফেতনা হয় হুজুররা কোথা বল দেখি, হুজুর করছে, হুজুরদের কথা শুনেছো? আমার কথা খারাপ লাগছে? বাঁচাবার চেষ্টা করছি, এইগুলো যখন আমি খুলে খুলে বলে দিচ্ছি তো ছেলেদের মাথায় ঢুকছে না ঢোকে নে, ঢুকছে না ঢোকে নে। আগামী দিন লাখ লাখ ছেলে আওয়াজ তুলছে, ভাইজান যাকে ভোট দিতে বলবে আমরা দেবো, কি এর মধ্যে আছে সেরম কেউ? এই আছে কেউ সেরকম? এই খবরগুলো যাচ্ছে তো, এই খবরগুলো যাচ্ছে তো পরে বলছে যেমন হোক করে আহলে সুন্নতুল জামাতকে ভাঙ, শুনছেন? এই যে আব্বাস সিদ্দিক ইউনিট করছে, যেমন হোক করে ভাঙ। আব্বাস সিদ্দিক টাকা নেবে কি দেখ দেখি, শুনছেন? টাকা নেবে কি দেখ দেখি, যখনই শুনেছে 100 বিঘে জায়গা হয়েছে, লোক পাঠিয়েছে যে উপর থেকে বলছে আপনি এত কিছু করছেন, একটু বললে তো টাকা দেবে, আমায় কিনছে যাতে আমি খাওয়ার পরে হুজুর মারছে খেয়ে ফেলেছি তো, আর কথা বলতে পারবো না তো, কথা বুঝছেন না? না, টাকা দিয়ে আব্বাস সিদ্দিকীকে কেনা যায় না,
বলছে তাহলে আব্বা সিদ্দিকি কি লালন চাইছে নাকি সিদ্দিকুল্লার মতো? সিদ্দিকুল্লাকে চেনেন তো? ভদ্রলোকটা একদিন খুব চিল্লাচ্ছিল, কি লালালো চাইছে নাকি? বলছে না, ও লালালো নেবে না বলছে। কি বলছে? অধিকার চাই। অধিকার মানে চেয়ার দিতে হবে, তোর পাশে আমারও চেয়ার থাকবে, কথা বুঝছেন না? ও যদি একটা পায় আমার ২৪টা চেয়ার, ও যদি দুটো পায় আমার ৪৮টা চেয়ার দেয়। দাদা হুজুরের মুরিদদের পক্ষ থেকে ৪৮টা চেয়ার দিতে হবে, যে বসবে দাদা হুজুরের মুরিদরা, শুনছেন? সেই মুরিদ যে বসবে, যার কাছে আবু বাকারের শেষ কথা, যার কাছে ভাইজান যা বলবে শেষ কথা, যে আল্লাহ আল্লাহ রসুলের হয়ে লড়বে, কখনো তার জাতের সঙ্গে ধোকাবাজি করবে না, সেই রকম মুমিন মুত্তাকি পরহেজগার নেককার ন্যায় পরায়ণ সততাওয়ালা লোককে ২৪টা ৪৮টা ঢোকাতে হবে, শুনছেন? তাহলে আমাদের কিছু হলে ৪৮টা রোডে গিয়ে বসবে। ভুল করছে আব্বাস সিদ্দিকি? এটা ওপরের লোকেরা বুঝতে পারছে আব্বাস সিদ্দিকি কি করছে, তাই শুধু বলছে ওকে রুখতে হবে, ওকে রুখতে হবে। কি করবি? ও সংগঠনটা ভাং, ওর ছেলেদের নামে মিথ্যা মামলা দে, ওর ছেলেদের ঘরে প্রেশান কর। কত জায়গায় মামলা দিয়েছে, আমার ছেলেরা জোরে জেলে ঢুকেছে, আবার আমরাই তাকে জামিন করে ঘরে বার করে দিয়েছি। ঘরে বেরিয়ে এসে আরো জোর সংগঠন করছে, কি রে? বলছে মনের স্পিড আরো বেড়ে গেছে, আরো সংগঠন বেশি করে করবো, কথা বুঝছেন না ভাই? কখনো ন্যায়কে অন্যায় দিয়ে রুকা যায়? যদি ন্যায়কে অন্যায় দিয়ে রুকা যেত তাহলে ফেরাউন জিতে যেত, মুসা কালিমুল্লাহ হেরে যেত। যদি ন্যায়কে অন্যায় দিয়ে রুকা যেত তাহলে ৩৪ বছরের বামফ্রন্ট কখনো হারত না, ন্যায়কে কখনো কেউ মিটাতে পারেন, এটা ইতিহাস। হিটলার অন্যায় ছিল, ন্যায়ের বিরুদ্ধে ছিল হিটলার, সেই হিটলারকেও কিন্তু পরাজিত হতে হয়েছে, ঠিক না বেটি? অতএব আমি আব্বাস সিদ্দিকি গরিবদের হয়ে শুধু মুসলমান নয় আবার বলে যাচ্ছি, অসহায় হিন্দু, অসহায় হিন্দু মা বোন দলিত আদিবাসী অসহায় যদি কেউ হয়, সে যেন মনে করে আমার পাশে কেউ না থাকুক, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত আমার ওসিলা হবে, বাঁচাবার মালিক তো একজন, তিনি আল্লাহ, ঠিক না বেটি? এ ভালোবাসা যেন সবার দিলে আহলে সুন্নাত আল জামাতের থাকে। আলহামদুলিল্লাহ ভালোবাসা তো অনেকটাই জায়গা করেছে, কি আগামী ২১ অগ্রহায়ণ একটা ইতিহাস তৈরি হবে ফুরফুরা শরীফে, কি জনসমাবেশের মধ্য দিয়ে প্রথম বছর ভিত্তি স্থাপন হবে, পরের বছর থেকে আস্তে আস্তে যেমন আমাদের ধর্মীয় স্টাইল আছে সেইভাবে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। আস্তে আস্তে রাতে সারা রাত মাহফিল হবে, কিন্তু এখন তো ফাঁকা জায়গা, বিল্ডিং টিল্ডিং করতে হবে, দিয়াল ঘিরতে হবে, এখন মা বোনেদের যাওয়া নিষেধ। তারপরে জায়গা তৈরি হয়ে গেলে আম্মা বোনেরাও যাবে, তারাও তাদের বাচ্চা তাদের ভাই কি করছে সব দেখবে, ঠিক না বেটি? তা এবছরে আপনাদের সকলকে দাওয়াত দিলাম, কবে কখন যেতে বললাম? সকাল ৯টার মধ্যে পৌঁছে যাবেন, এখান থেকে ফজরের নামাজ পড়ে ৬টায় গাড়ি ছেড়ে দেবেন, আর সাথে করে ডাল ভাত আলু ভর্তা না আলু ভাজা রুটি আর মুড়ি ঘুগনি, মুড়ি ঘুগনিতেই শেষ হয়েছে তীরা, ভোটের দিন হলেই মুড়ি ঘুগনি কুতা দিচ্ছে, দেখ ঢুকে পড়েছে, আল্লাহ এত খাওয়াচ্ছে, এক কেউ কষ্ট হচ্ছে নাকি? রাগ করছো ভাইরা, তোমরা আমার ভাই নয়, হ্যাঁ কেউ একটু সপ্তাহে একদিন খাওয়ালো বছরে খুশি হয়ে গেলে, আর আমার আল্লাহ তোমাকে ২৪ ঘন্টা বাঁচিয়ে রেখেছে, কত সুন্দরভাবে মানুষ করেছে, বড় করেছে, যা লাগবে রুকু দাও সেজদা দাও আল্লাহকে বলো, সব দেবে আল্লাহ, আমাকে এত রুখতে চাইছে, কেউ পারছে? কেন আমার যখনই বাধা আছে রুকু দিই সেজদা দিই আমার আল্লাহকে বলি আল্লাহ আমি কমজোর, তুমি একমাত্র শক্তিশালী, তুমি আমাকে নিয়ে যাচ্ছ, তুমি আমাকে ছুট করাচ্ছ, তোমার দ্বারাই হচ্ছে, আমার কি ক্ষমতা আছে? আমি তো ছোটখাটো মানুষ, খোদা সমস্যা সমাধান করে দাও, আমার আল্লাহ পুরো রাস্তা ক্লিয়ার করে দেয়, কথা বুঝলেন? আরে মুসা নবীর জন্য আল্লাহ পানিকে বলেছে দিয়াল হয়ে যা, আর আমার জন্য আবার আল্লাহ এই যুবকগুলোকে বলেছে ভাইজানের সাথী হয়ে যায়, কি দাঁড় করিয়ে দিয়েছে না যেখানেই যায়,
কুতুব বলছে আগামী কালকের একটুখানি কথা বলে দেবেন যেন যাই। আমি না, যাবার কথা কি বলবো, আমার কতটা প্রয়োজন ওই দিন আছে আমার আল্লাহ জানে, যে আমার বান্দার জন্য ওখানে এতগুলোকে নিয়ে যেতে হবে, ঠিক মৌজুদ আল্লাহ করিয়ে দেবে, আমি কেন বলবো তোমরা যাও না। না তবে হ্যাঁ, একুশে অগ্রাণ তোমাদের তকদিরের ভালোর জন্য, কারণ দাদা হুজুর হলো তোমাদের সবার ইমাম, আমার পদদাদা পীর, তোমরা যারা আমার ভাই হও তোমাদেরও পদদাদা পীর, ঠিক না বেঠিক? অতএব তোমাদের পদদাদা, আমার যারা ভাই হও তোমাদের পদদাদা, তোমার আব্বাদের দাদু আর তোমার দাদুদের আব্বা মোজাদ্দেজামান দাদা হুজুর পীর কিবলাহা, সেই মহামানব যাকে 72 বছর দেশ স্বাধীনতার পরও তার নামে আজ পর্যন্ত কোনো গভর্নমেন্ট কিছু করলো না, তাকে কানা করে রাখার চেষ্টা করলো। আজ ইতিহাস করে দেখিয়ে দেব আমরা আবু বাকারের নজওয়ান মুরিদরা, আবু বাকারের নিউ জেনারেশনরা, আমরা আমাদের পীরের নামকে বিশাল একটা উঁচুতে তুলে ইতিহাস পৃথিবীকে দেখিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পারবো না? এ কথা শুনে হয়তো কিছু হিংসুক আবার বলবে আমার দাদা হুজুরের নাম কি নিচই আছে, আমি ও উঁচুর কথা বলছি না ভাই, ওষুধ নেই ভাই, হিংসার কোনো ওষুধ আছে, আমি ও উঁচুর কথা বলছি না। আজকে সব ধর্মগুরুর নামে স্কুল আছে, কলেজ আছে, কি সুন্দর, সব রামকৃষ্ণদের চলে যান, হাজার হাজার ছেলে পড়ছে, 200-300 বিঘে জমিলে কি সুন্দর সব সাজানো রয়েছে, তবে একদিনে হয়নি, রামকৃষ্ণ 120 বছরের বেশি, আর আমি শুরু করেছি 100 বছরে, 10 বছর যদি এইভাবে যুবকগুলোকে আল্লাহ আমার পাশে রাখাই না, আমি 100 জায়গায় হাজারে ঠেলে দেবো ইনশাল্লাহ। কথা বুঝে আসছে? কেন আমার আল্লাহ আমাকে যা দেয় নাম করছি না, আমি কোথা লাগাই আমার আল্লাহ জানে। কথা বুঝে আসছে? আপনারা জমি কেনার জন্য টাকা দিয়েছেন? সত্যি করে বুকে হাত দিয়ে বলুন, জমি কেনার জন্য টাকা দিয়েছেন? তাহলে 100 বিঘে জমি কি জমিনের তলা থেকে টাকা কুড়িয়ে ফেলুন না আসমান থেকে ফেলে দিয়েছিল? যাক, মেহনত করেছি, বুক ফাটিয়ে চিল্লিয়েছি, রক্ত পানি করেছি, লোক বলে আব্বাস সিদ্দিকি এত লাই লিয়ে কোথা ঢালছি, বুঝতে পারছো? তোমাদের এই বাচ্চাগুলো কোথা পড়বে? খ্রিস্টান স্কুলে দেবে? যখন ঢুকবে যিশুকে প্রণাম করে ঢুকানো শিখাবে, তারপরে কি করবে? বলবে চোখ বন্ধ করো, যে কোনো খ্রিস্টান স্কুলে হচ্ছে, চোখ বন্ধ করো, জিজ্ঞেস করছে খাওয়াই কে, এটা কি বলবে? মা বাবার থেকে শিখেছে আল্লাহ খাওয়াই, কি আল্লাহ খাওয়াই? ও বাচ্চা বলছে আল্লাহ খাওয়াই, ওর হাতে খাবার দেয়নি, ও যে কই গো তোমার আল্লাহ দিল না? তখন বাচ্চা জিজ্ঞেস করছে স্যার তাহলে কে খাওয়াই? বলো যিশু খাওয়াই, নাউজুবিল্লাহ। আরে যিশুকে কি খাইয়েছে সেটা খোঁজ লিখে যা, কথা বুঝছেন না বোঝেন না? তখন বাচ্চা ছেলে বোঝে, চোখ বন্ধ করো কে খাওয়ায়? বলছে স্যার যিশু খাওয়ায়। অমনি খাবার হাতে দিচ্ছে, ছোটবেলা থেকে কিভাবে গোড়াটাকে বাঁধছে দেখছেন? আজকে আপনার স্কুল যদি না থাকে, আপনার কলেজ যদি না থাকে, আপনার ছেলে সব জায়গায় হাই 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 রেজাল্ট, আর ঠিক চাকরি পাওয়ার সময় আপনার ছেলে ব্যাকে প্ল্যান নয়। হ্যাঁ, যে মুসলমানের বাচ্চারা 30 পারা আরবের ভাষা কোরআনকে বুকে নিয়ে ঘুরতে পারে, ওই বাচ্চারা ডাক্তার হতে পারে না? কত সুন্দর ব্রেন না হলে 30 পারাকে বুকে রাখতে পারে? ওই ছেলে আইপিএস অফিসার হতে পারে না? আমার বক্তব্য, হাফেজে কোরআন ডাক্তার হবে, হাফেজে কোরআন জজ হবে, হাফেজে কোরআন ডিএ হবে, হাফেজে কোরআন আইপিএস অফিসার হবে, আরে তুরস্কর প্রধানমন্ত্রী, হাফেজে কোরআন ইরদোগান যদি প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমার ঘরে হাফেজে কোরআনটা কেন ডব্লিউবিএস অফিসার আইপিএস অফিসার পুলিশ অফিসার হবে না? কমসে কম রাত্রিরে ডিউটি করবে, কোরআন তেলাওয়াত করবে, ঘুষটা কমসে কম লেবে না। এ কথা বুঝছেন না বোঝেন না? আব্বাস সিদ্দিকি ভুল করছে? এরপরও বাধা? তা কিছু কিছু জায়গায় আবার বাধা রাজনীতি নয়, এই যে আগামীকালের কথা বলছে এখানে বাধাটা কিন্তু অন্য কিছু, এখানে টিএমসি সিপিএম বিজেপি কংগ্রেস নয়, এখানে যে প্রধান আছে সে হচ্ছে ওহাবি মাইন্ডের, ওহাবি চেনেন? যারা ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে, সেই মাইন্ডের লোক। আমরা ঈদে মিলাদুন্নবী করব, করতে দিচ্ছে না, কিন্তু ওর হাতে একটা পাওয়ার আছে প্রধান, ওই জন্য বলছে আব্বাস সিদ্দিকী বিজেপির বিরুদ্ধে বলে, মানে নিজের দলের পাওয়ার নিতে চাইছে, কিন্তু ওর দল যারা চালায় ওপরে সব বোকা বসে আছে নাকি? হ্যাঁ, যদি বোকা থাকে নিজের খুব বাস, বুঝতে পারছেন তো? আর বলবো না, আমি যাব, কোনো মায়ের লাল নেই আমায় রুখতে পারে, এটা মনে রেখে দেবেন।
কেন আমি খুব অন্য ধরনের ছেলে, আমি মরণের জন্য কোনোদিন দুঃখ প্রকাশ করিনি আর মরণের জন্য কোনোদিন ভয়ও খাই না। আমি মরণ হাত তুলে চাই, খোদা আমায় মরণ দাও, আমি সেই ছেলে। কেন দুনিয়া আমার ভালো লাগে না, আমার চলে যেতে ইচ্ছা করছে। এবার হয়তো কেউ ফতোয়া দেবে যে হুজুর তো মরণের দোয়া চাইতে নেই। ভাই তুমি সব ফতোয়া বলতে যাও সব জায়গায় কেন? তুমি জানো না রসুল বলেছে এমন একটা দিন আসবে যারা আল্লাহ আল্লাহ হবে, রসুল আল্লাহ হবে। আমি আল্লাহ আল্লাহ বলছি না নিজেকে, আমি গুনাহগার। তারা দুনিয়ার থেকে কবরের নিচ জমিনটাকে বেশি পছন্দ করবে, তাই আল্লাহর কাছে তারা পানাহ চাইবে। কেন এই ফেতনার দুনিয়া থেকে আজ ভালো আছি কাল ভালো থাকবো এর কি মানে আছে? ঠিক না বেঠিক? এখন তবুও তো এই হালে যদি মরি আমার বিশ্বাস আমার রসুলুল্লাহ রসিলে আল্লাহ আমায় নাজাত দিয়ে দেবে, কাল এরম থাকতে পারবে কোনো গ্যারান্টি আছে? চারিদিকে যে চাপ পড়ছে, ঠিক না বেঠিক? তা আমার দিলের মামলা আমার আল্লাহ জানে, তুমি বেশি সব জায়গায় ফতোয়া দিতে যেও না। আসো ইয়া রাবি সালাম, ইয়া রাসূল সালাম, পড়িল আল্লাহ আরো বাণী, পড়ালো দুঃখে এর জনী, হইল জগৎ অনুরাণী, আমিনার নয় ও নির্মণী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, কঠিন হাশরের দিনে কি আছে মোদের সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলে গায়ে গায়ে বসুন। ইয়া রাব্বি সাল্লিম আলা রাসূলিল্লাহ। بلغ الأولى بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سبج گنبد والے منظور دعا کرنا جب آپ نظر آئے دیدار عطا کرنا جب آپ نظر آئے دیدار
আতা করনা এই নূরে খুদা আকর আঁখোঁ মে সমা জানা ইয়া দর পে বুলা লেনা ইয়া খাব মে আ জানা ইয়া দর পে বুলা লেনা ইয়া খাব মে আ জানা আল্লাহ এ পর্দা নিসি দিল কে পর্দে মে রাগা করনা জব নজা আয়ে দিদার তা করনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার আব্বা ভাইরা আম্মা বোনেরা দূরে দূরে শুনছেন সবাই বেঁচে থাকবেন না একদিন মরবেন সবাই মুখে বলুন কবে মরবেন কেউ জানেন যেদিন মরণের ডেট আছে এক সেকেন্ড আগে হবে সবাই মিলে চেষ্টা করে এক মিনিট পার করানো যাবে ওই টাইম ওই জায়গায় ওই সময় কি ও চেঞ্জ করার নাই অনেক মানুষ দেখবেন শহর এলাকায় বাড়ি পুকুর টুকুর নেই কি কোনো একদিন গ্রামে কোনো বন্ধুর বাড়ি গেছে দেখা গেল পুকুরে ডুবেই মরে গেছে কথা বুঝছেন না অনেক লোক দেখবেন আবার পুকুর পাড়ে বাড়ি ছোট্ট ছোট্ট বাচ্চা দশটা বারোটা হাজার হাজার বসতি রয়েছে সব মানুষ হয়েছে একটা পুকুরে ডুবে মরেনি রেল লাইন এলাকাই নাই দূরই একবার শহরে গেছে রেল কেটে পড়ে মরেছে ওর কপালে ওটাই ছিল বিশ্বাস করেন অতএব দুনিয়াকে কখনো ভয় করবেন না কোনো বন্দুক কোনো গুলি কোনো বোমা কোনো নেতা কোনো আইন ইসলাম বিরোধী যেটাই হবে খবরদার ভয় করবেন না ভয় একমাত্র করবেন তাকে যিনি তোমারকে সৃষ্টি করে জান দিয়েছে তিনি ছাড়া এই জানটা কারো বার করার ক্ষমতা এটা মাথায় রাখবে বলে গেলাম বাচ্চা হিসাবে বাপেদের ছেলে হিসাবে ভাইদের কিন্তু মরণ একদিন হবে আজ নয় কাল মরণের পরে কোথায় যেতে চাও তোমাদের আকি দেখি আবার মরণের পর দুনিয়া আসবে নাকি আবার আসবে নাকি তোমাদের আকি দেখি মরণের পরে দুটো জায়গা আছে হয় জাহান্নাম নাই তোমরা কোথায় যেতে চাও মুখ খুলে বলবে আমি গল্প করছি না জান্নাত যেতে গেলে দুটো জিনিস দিতে লাগবে আল্লাহ বলেছে বান্দা তোরা জান দে মাল দে আমার রাস্তায় অর্থাৎ ইসলামে তার বিনিময়ে আমার কাছ থেকে জান্নাত লে আমি দেবো না দুটো জিনিস দিবি তার বিনিময়ে এটা লিবি তাহলে জান দিতে হবে না হবে না মাল দিতে হবে না হবে না ধরুন একটা লোক নিয়ত করলিল আল্লাহ আমি তোমার রাস্তায় জানকে ফি সাবিলিল্লাহ দান করে দিলাম আমার ধন দৌলত সব দিয়ে দিলাম আমার আল্লাহ দেখাচ্ছে তাকে দিনকে দিন আরো ধনী করছে আরো ধনী করছে কোনো দিন তাকে কোনো লড়াইয়ের মধ্যে জড়াতেও হয়নি তার জানটা নর্মাল ভাবে ঘরে এন্তেকাল যেমন হলো হলো ও কিন্তু বেহিসাব শহীদের দরজা পেয়েই জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কেন না আল্লাহ বলেছে যে ভালো কাজের নিয়ত করে আমি তাকে সেই কাজের প্রতিদান দিই একটা ছোট্ট কথা বলে যাচ্ছে আপনাদের সময়ের মূল্য আছে আমার তো বেকার মানুষ আমরা আমাদের কি সময়ের মূল্য আছে নাকি আপনাদের রয়েছে তো যাই হোক ওই জন্য আপনাদেরকে বেশিক্ষণ ব্যস্ত দেবো না ছেড়ে দেবো তা আমি যে কথা বলছিলাম আল্লাহ পাকের একটা বান্দা সে একদিন বিশাল বড় রাজত্ব তিনি ছিলেন প্রচুর সৈন্য নিয়ে একদিন একটা মাঠে মহড়া হয় না সেনাবাহিনীদের মহড়া বোঝেন তো মহড়া নাকি ওই মহড়া হচ্ছিল
দেখছে বিশাল সব সেনা জওয়ান ঘুরছে মাঠে, এই কথাটা শোনেন মন দিয়ে, ঘুরছে। তো এই বাচ্চাটা বসে বসে চোখ দিয়ে পানি এসে গেছে, আহা আল্লাহ আমাকে এত সম্মান দিলে, এত সেনা আমার, এত সৈনিক আমার, আমাকে যদি বদরের দিনে পাঠাতে তাহলে আমার সব সৈন্যগুলো নিয়ে তোমার রাসূলুল্লাহর হয়ে লড়তাম। কথাটা ভালো না খারাপ? তারপরে আবার বলছে আল্লাহ, তখন যদি নাও পাঠাতে, যদি ইমামে হুসাইন হুজুরকে যখন কারবালার ইজিদরা কষ্ট দিয়েছিল, আল্লাহ তখন যদি তুমি আমায় পাঠাতে, এই সৈন্য নিয়ে ইমামে হুসাইনের হয়ে লড়তাম, এজিদের জবাব দিতাম। মোহরা শেষ, যে যার ঘরে চলে গেছে, বাদশাহ ঘরে চলে গেছে, রাত হয়েছে, বিছানায় পিঠ দিয়েছে, ঘুমিয়ে পড়েছে। শাহিন শাহে দু আলম তাজেদারে মদিনা দুলহায় আমিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবে দেখছি, আল্লাহ নবী হাসছে, আমার উম্মত তোর এই ভালো নিয়তটা কথাটা আল্লাহ পছন্দ করেছে, তোকে হোসাইনের কাতারি কায়ামুদ্দিন নাজাদ দেবে। জোরে বলুন সুবহান। ভালো নিয়ত করুন, ভালো নিয়ত করুন, আজ এই মাহফিল থেকে বসে শপথ করুন, আমি আওলাদে রাসূল মুজাদ্দিদ জামানের চতুর্থ প্রজন্ম আব্বাস সিদ্দিকীর সঙ্গে ফুরফুরাশরী আহলে সুন্নাতুল জামাতের পাশে দাঁড়াবো, কারণ আব্বাস সিদ্দিকীর টার্গেট পশ্চিম বাংলায় এমন একটা শক্তি তৈরি করব, কোন ধর্মের বিরুদ্ধে আগা দিনই দেব না, কেন কোরআন বলেনি, কিন্তু আমার ধর্মের উপরে কেউ আগুন তুললে তার আগুনের চিকিৎসা যেন করতে পারি, আমার ধর্মের বিরুদ্ধে কেউ নোংরা কথা বললে, কারো ধর্মের বিরুদ্ধে বলিনি বলবো না কেন, আমার ইসলাম বলতে বলেনি, কিন্তু আমার ধর্মের উপরে কেউ মিথ্যা বলে জুলুম করে মুখ দিয়ে খারাপ কথা বললে তার জবানের চিকিৎসা যেন করতে পারি, এরকম ইউনিটির দরকার আছে না নাই? আমি কখনো কোনো মন্দিরে হামলা করতে চাই না, গির্জায় হামলা করতে চাই না, গুরুদুয়ার ভাঙতে চাই না, কোনো মন্দির ভেঙে মসজিদ তৈরি করতে চাই না, কেন আমার ইসলাম বলেছে জোর জবরদস্তি করে জায়গা দখল করলে নামাজ হয় না, অন্য জায়গাতে তোমার নিজস্ব সম্পত্তি না হলে সেখানে কখনো আমার রুকু সেজদা হয় না, তার প্রমাণ আজকে বুক ঠুকে গর্ব করে বলে যাচ্ছি 500 বছরের বাবরি মসজিদ এটা সাক্ষী দিয়ে দিল, ওখানে মন্দির ছিল না ছিল না ছিল না, এটা বুঝে গেল যে মুসলমান কখনো মন্দির ভেঙে মসজিদ তৈরি কিন্তু খালি যদি রাম মন্দির হয় এটা প্রমাণ হয়ে যাবে যে মসজিদ ভেঙে মন্দির হওয়া সম্ভব আছে, কিন্তু মন্দির ভেঙে মসজিদ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীকে আমরা দেখিয়ে দেব যে এটাই হলো ইসলামের সততা, যে কখনো কোনো মন্দির ভেঙে মসজিদ সেখানে নামাজ হয় না, তার প্রমাণ সুপ্রিম কোর্ট দিয়েছে, সুপ্রিম কোর্টকে স্যালুট জানাই, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, কিন্তু আমার খোদা নয়। অন্য কোন বক্তা মলি সাহেব তেল মাখাতে পারে, আমি পারবো না, কি করবে আমার লিজে, কি করবে নায়ের পক্ষে থাকার পরও লিয়ে যে কি করতে পারবে, কি হবে, জন্মেছি যখন মরবো একদিন, কিন্তু আমার খোদা তুমি নই, মানুষ মাত্র ভুল হতে পারে, ঠিক না বেটি? আমরা আইন খোদার কাছে বিচার দিয়েছি, কিন্তু এটা তো প্রমাণ হলো যখন মন্দির ভেঙে মসজিদ হয় না, তাহলে এই যে হুড়োহুড়ি মিথ্যা একটা প্রচার আরএসএস এর যে মসজিদ মন্দির ভেঙেছিল মন্দির ভেঙেছিল মন্দির ভেঙেছিল, এটা তো প্রমাণ হয়ে গেল আরএসএস রা মিথ্যুক, ওরা মুসলিম হিন্দুর মধ্যে ডিভাইড তৈরি করতে চাইছে, এটা তো প্রমাণ হলো, কিন্তু ওই জায়গায় যদি মন্দির হয় লজ্জায় মুখ দেখাতে পারবে হিন্দুরা কোনোদিন? কথা বলছেন না কেন? যুগ 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 আমি আমার ছেলেকে বলবো, তুমি তোমার ছেলেকে বলবে, সে তার ছেলেকে বলবে, জানিস মসজিদকে ভেঙে দিয়ে ওরা মন্দির করেছিল, এটা কিন্তু সত্য প্রমাণ হবে। মাথায় ঢুকছে না? খবরদার, দেশকে ভালোবাসো, দেশের সংবিধানকে ভালোবাসো, ঠান্ডা হালে থাকো, সবর করে লও, আল্লাহর কাছে বিচার দাও, দিলের মধ্যে কিন্তু মেনে লিও না। কিছু বুঝাতে পারলাম? হ্যাঁ, কেন অন্যায়কে মেনে লিয়া, মিথ্যাকে মেনে লিয়া, এটা ইমানদারের কাজ নাই। হ্যাঁ, দাড়িওয়ালা টুপিওয়ালা গলায় গলায় মিলছে, কি খুশি মিষ্টি খাচ্ছে, যেন মনে তোর বাপের বিবাহ এবারে। আরে এইগুলো যখনই বলি রেগে যায় আমার উপর, এইটুখানি ছেলে বলে কি রে, আমরা এত বড় বড় সব দলের নেতা, হ্যাঁ নেতা,
আমার জুতোর থেকে তোর ইজ্জত অনেক কম, কথা বুঝে আসছি গাদ্দার, মাথায় রাখবেন। তবে হ্যাঁ, আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশবাসীকে ভালোবাসি, আমরা সবর করতে জানি, আমরা কখনো অন্যায়কে আশ্রয় দিইনি আর কখনো কারোর জুলুমও করিনি, আলহামদুলিল্লাহ। তো কথায় কথা বেড়ে যাচ্ছে, আমি যেটাই বুঝতে চাইছি, তাহলে ফুরফুরাসে আহলে সুন্নতুল জামাতের টার্গেট বুঝতে পেরেছেন। আমার টার্গেট দ্বিতীয় হলো কি, মানব প্রেম। আমি চাই গরিবের ঘরের বাচ্চাদের ঘরে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, যাতে করে এই বাচ্চা কোনো চোর ডাকা ছাঁচড়া বিহায়া গুন্ডা না হয়। কথা বুঝছেন না, বোঝেন না? শিক্ষা থাকলে সে তো বড় বড় অফিস আদালতে থাকবে, লড়াই ভালো ভালো জায়গায় চলে যাবে, চোর ডাকাত হবে না। তাহলে নেতারা কখনো পারবে না এই গরিব অসহায় ছেলেগুলোকে দিয়ে গুন্ডাগিরি করাতে, তাহলে আমার কমের বদলাম হবে না। কথা বুঝে আসছে? আমি চাই রাজনীতি করব না, কিন্তু আমার দেশে নোংরা রাজনীতি কেউ যদি করে তার রাজনীতি করতেও দেবো না। কি গো, দরকার আছে না? নাই। আমার দাদা হুজুর করেছিল গো, অনেকে বলে পীরের আওলাদ এসব কথা বলবে কেন, দাদা হুজুর করেছিল, দাদা হুজুর রাজনীতি করেনি, তো দাদা হুজুর পরিচালনা করত, বুদ্ধি দিত। এই এটা মানবতা নয়, এটা অন্যায়, এটা জুলুম, এটা করলে হবে না, এটা সংবিধান বিরোধী। কথা বুঝছেন না? তো ওটা করার আমি দেশের নাগরিক হিসেবে অধিকার নাই। তাহলে আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা রাজনীতি করবে না, যারা রাজনীতি করছেন তাদের কাছে আমার অনুরোধ, খবরদার আহলে সুন্নাতুল জামাতের ছেলেদেরকে খাটাবেন না, কারণ এদের পক্ষে আল্লাহ আছে, রসুল আছে। আপনি দাঁড়িয়ে চাচা দেখছেন তো কি হয়েছে, ও গুনাগার, কিন্তু ওর দিলে আল্লাহর প্রেম আছে, রসুলের প্রেম আছে, ও গুনাহ করছে, কাল দাঁড়িয়ে রাখবে। কিন্তু আপনি তো হারাম খাচ্ছেন, গরিবের বদদোয়া পেয়েছেন আপনি, আপনি এদের সঙ্গে পাল্লা দিতে গেলে পারেন? ঠান্ডা মাথায় আছি, ঠান্ডা মাথায় থাকতে দেন। যদি বেঁচে থাকতে চান ভালো ব্যবহার করুন, ভালোভাবে ব্যবহার করব। আর যদি মরণ হয় পিঁপড়ে তো পালক গজায়, কথা বুঝছেন না? আমি যদি একবার শুধু ইশারা করি না, পুরো বাংলায় প্রত্যেক গ্রামে ধুলাই শুরু হয়ে যাবে, প্রতি গ্রামে আমার দল তৈরি হয়ে গেছে। কোন জায়গায় কম ভাববেন না, অনেক জায়গায় বলি যে চুপচাপ এখন থাক, কমজোর তো একটু চুপচাপ থাক, ভয় খেয়েছে চুপ করতে থাক। আর যেসব জায়গায় চুপ থাকতে বলি কিন্তু জোর আছে, বেরিয়ে পড়ে লাভ নেই, লোকজন জেনে যায়। বাংলার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্রামে 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 গলিতে গলিতে আব্বাস সিদ্দিকীর সংগঠন ফুরফুরাসে আহলে সুন্নাহ ঢুকে গেছে। তোমার সাথে আছে, তোমার পাশে আছে, ও দিলে কিন্তু ভাইজান আছে, তুমি জানো না। একটা দিন ঠিক করে দেবো, বল বেরোতো ধরত সব সাইজ হয়ে যাবে, রাস্তা খুঁজে পাবে নে। তাই বলে গেলাম, ঠান্ডা আছি, ঠান্ডা থাকতে চাও, আমি কোনো রাজনীতির পক্ষে নয়, কোনো রাজনীতির বিরুদ্ধে নয়। কারো যদি মনে হয় বাংলাকে দরকার আছে, দরকার আছে, থাক আপনি করুন। যদি বলে না আব্বাস সিদ্দিকী তোমার একটু সাথ লাগবে, অবশ্যই সাথ দেব, আমার ভাইদের অধিকার লাগবে, অধিকার ছাড়া কোনো কথা নেই। 2 কোটি, 10 কোটি, 100 কোটি, 50 কোটি, 200 কোটি, তো টাকাতে লাথি মারি। কাল তুই ক্ষমতায় এসে আমার ভাইদের মিথ্যা মামলা দিবি, ওই টাকাই আবার টেনে নিবি, ঠিক না বেটি? টাকার দিকে যাবেন না, বুঝতে পারছেন না? টাকাতে যাবেন না মুসলমান, টাকাতে গেছেন বলেই মরেছেন। 2000-এর নোট গালতে লাল পড়ে সহ্য করতে পারছেন না? না, টাকা নেই আমার, দরকার নেই, টাকা আমার লাগবে না, আমার লাগবে তোর পাশে বসার অধিকার। কি গো বাপ ভাইরা, ভুল বলছি না? হয় কাশ্মীরের মতো আমার বাংলাতেও যখন ছোট্ট আসি বা কোনো বোনকে চরিত্রহীনরা রেপ করে মেরে দেবে, কোনো এমএলএ এমপিকে খুঁজে পাবেন না বাপ, তখন সে আব্বাস সিদ্দিকীর কাছেই ছুটতে হবে, বা অন্য কোনো ভাইজানের হুজুর কেবলার কাছেই ছুটতে হয় তোমাদের, ঠিক না বেটি? তাহলে আমার কথা শুনবে না তোমরা? তাহলে আগামী দিন 21 অগ্রহায়ণ ফুরফুরা শরীফ কি ও ইনশাল্লাহ, হাত তুলে আর একবার নারে তাকবীর, নারে তাকবীর আহলে সুন্নাতুল জামাত, দাদা পীরের হক সিলসিলা, বিশ্ব নবীর আগমন দিবস, বিশ্ব নবীর শান্তির বাণী দিকে দিকে ছড়িয়ে দিন, বিশ্ব নবীর সম্প্রীতির বাণী দিকে দিকে ছড়িয়ে দিন, বিশ্ব নবীর ভ্রাতৃত্বের বাণী দিকে দিকে ছড়িয়ে দিন, বিশ্ব নবীর প্রেমের দেশ প্রেমের বাণী দিকে দিকে ছড়িয়ে দিন। আলহামদুলিল্লাহ,
আসুন একটু ছোট করে দোয়া, আল্লাহ আমিন। আল্লাহ আমার আব্বা গুনো, ভাই গুনো, বোন গুনো, ছোট ছোট বাচ্চা গুনো সব হাত তুলেছে আল্লাহ। আল্লাহ হাবিবের খাতে রহমত করে, মেহরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ। যদি কিছু রহমত করে সব দেন, এ সব আকায় নাম দেয় তাজিদার মদিনা দুলহাই আমিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দরবারে নজরানা সব সবটু পৌঁছে দিন। ইয়া আল্লাহ, দুনিয়া একদিন ধ্বংস হবে, আমি বাংলাকে আল্লাহ, আমার দাদা হুজুরের বাংলা, এই বাংলাকে আল্লাহ বিরাট সুন্দর একটা জায়গায় আনার চেষ্টা করছি, হকের দিকে, নায়ের দিকে, সত্যের দিকে, ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা একটা ইউনিট তৈরি করছি, কবুল করিনি আল্লাহ। আপনার হাবিবের আগমন মাসে খুশি হয়ে কবুল করালেন মালিক আল্লাহ, এই অল্প দিনে আপনি যা করেছেন কোটি কোটি শুকরিয়া আপনার কাছে খোদা। হিংসুকের হিংসা হচ্ছে আল্লাহ, ও আমার দেখা দরকার নেই, আপনি যখন খুশি আর দুনিয়া কি বলছে দেখার দরকার নেই। যদি কিছু সব দেন, তাম নবীন সিদ্দিকীন সোহাদা সালে আরবিল্লাহ সোহাদা হুজুরদের রূপকে সব কানা পৌঁছে, চার পিনার বি চার ইমাম হুজুরদের রূপকে সব কানা পৌঁছে দিন। তাম নবীন সিদ্দিকীন সোহাদা আরবিল্লাহ হুজুরদের রূপকে সব মুজাদ্দে জামান আল্লামা সৈয়দ দাদা হুজুরকে সব কানা পৌঁছে দিন। দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রূপকে সব পৌঁছে দিন। ইয়া আল্লাহ, আমার দাদা হুজুরের প্রত্যেকটা মুরিদ মুরিদনি যারা চলে গেছে প্রত্যেককে জান্নাতি করে দিন আল্লাহ, ইমানদার মাত্র প্রত্যেক রূপকে সব পৌঁছে দিন। আজকে এখানে যতজন বাপ ভাই মা বোন দূরে হাত তুলেছে, প্রত্যেকের বাড়িতে শান্তি দিন, কেউ যদি বিমারে আছে অভাব দূর করে দিন, প্রত্যেককে সুখে শান্তিতে রাখুন। আল্লাহ দুবেলা দুমুঠো খাওয়াবার জন্য কারোদের হাত পাতাবেন না, বাচ্চাদের নিয়ে বাপ মা স্বামী স্ত্রী মিলেমিশে খুশিতে রাখুন আল্লাহ। আল্লাহ ফিরফরাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেককে পাশে দাঁড় কর তৌফিক দিন, প্রত্যেককে জানমাল হেফাজত করুন আল্লাহ। কেউ যদি সংগঠনের সাথে জুলুম করে অত্যাচার করে তাকে হেদায়েত করে দিন আল্লাহ। যদি হেদায়েত কপালে না থাকে খোদা, আপনার কাছে বিচার চাইছি, তার বিচার করবেন আল্লাহ। আল্লাহ আমি জানি আপনি বলেছেন আখেরি জমানায় গজব ফেতনা বাড়বে, ইয়া আল্লাহ তথাপিও আমার ভাইদের বাপেদের মায়েদের পুনেদের উপর যে জুলুম করবে আল্লাহ তার বিচারটা আপনি করবেন আল্লাহ, তাকে বিচারটা আপনি করবেন খোদা। আমি আপনার হাওয়ালাই ঘুরে বেড়াই, আপনার ভরসায় ঘুরে বেড়াই, আমি দুনিয়ার কাউকে ভয় করি না, কারো কাছে চাই না, কাউকে তাহাক্কাও করি না। ইয়া আল্লাহ, আপনার হাবিবের গোলাম নিজেকে মনে করি, গোলাম হতে পেরেছি কি জানি না, তবে যদি গোলাম করে কায়ামত দিন তোলেন নিজেকে সব থেকে বড় ধন্য মনে করবো খোদা। আহ, আমাদের সবাইকে যদি রাসূলুল্লাহর গোলাম হিসেবে কবুল করেন খোদা, আমাদের কপালটা চমকে যাবে। আল্লাহ পাক, আল্লাহ আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহর গোলাম হিসেবে কবুল করুন। আমাদের উপরে অনেক ঝড় ঝাপটা, তাম পৃথিবীতে গায়ের ইসলাম কাফের বেঈমানরা নেতা সব এক হচ্ছে আল্লাহ, আমাদেরকে মারবে বলে খোদা আমরা বাঁচার সব করি না, কিন্তু মরণের সময় ইসলামের সাথে ইমানের সাথে ইজ্জতের সাথে মরণটা দেবেন আল্লাহ। আমার মা বোনের ইজ্জত গুণ যেন কাফেররা লুটে না লায় আল্লাহ। আল্লাহ ভুল করছে, মা বোনেরা বেপর্দায় থাকে, আল্লাহদেরকে হিদায়ত করুন আল্লাহ। আমার ভারতবর্ষ বিদেশি শক্তি থেকে হেফাজত করুন আল্লাহ। আমার ভারতের যারা আইনের রক্ষক আছে এবং বর্ডারে যারা ফোর্স আছে, যারা দেশকে প্রকৃত ভালোবাসে, জানমাল হেফাজত করুন আল্লাহ। যারা ইউনিফর্ম পরে দেশের সঙ্গে, দেশবাসীর সঙ্গে গাদ্দারি করছে, পার্টির নেতাদের পা চেটে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ এগুলো ধোকাবাজগুলোকে হিদায়ত করুন। যদি হিদায়ত কপালে না থাকে এদেরকে বেউজ্জুতি করে ধ্বংস করুন আল্লাহ। আল্লাহ দেশকে ভালোবাসা আপনার নবী বলেছে, এই দেশকে ভালোবাসি, এই দেশের সঙ্গে যে ধোকা দেবে তাকে ধ্বংস করে দিন আল্লাহ। কেউ যদি মুসলমান সে যে আমার দেশের সঙ্গে গাদ্দারি করে তাকেও ধ্বংস করে দিন আল্লাহ, কারণ আমি দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসা তোমার নবীর সুন্নাত। আজ আমার দেশের উচ্চ আদালত একটা রায় দিয়েছে, আল্লাহ দিল থেকে আপনি গাওয়া আছেন খোদা, বিচার আপনার কাছে দিলাম, বিচার আপনার কাছে দিলাম, এর বিচার আপনি করবেন আল্লাহ। আজ আল্লাহ বেইনসাফি হলো, আজ বিচার আপনি করবেন আল্লাহ। হে আল্লাহ, এই গণতান্ত্রিক দেশে এক পক্ষে একতরফা জুলুম চলছে, আজ সত্য কথা বললে তাকে তুলে নিয়ে যাবে, বিচার হবে, শাস্তি হবে। তারপরও খোদা তোমার রসুল বলেছে, জালিম বাদশার দেশে জালিমের বিরুদ্ধে হক কথা বলাটাও জিহাদের স্বভাব। খোদা হক কথা বলেছি, আমি যেন স্বভাবটা পেয়ে যাই আল্লাহ, জানি না কাল আমায় তুলে নিয়ে যাবে কি, তবে আমি ভয় করিনি খোদা, কিন্তু জিহাদের স্বভাবটা পেয়ে যেন আমি জান্নাত যাই আল্লাহ। ইয়া আল্লাহ, লোক মনে করে
জিহাদ কাকে বলে? এ মূর্খ সমাজীরা জানে না জিহাদ হলো যিকোনো সত্যকে জিন্দা করার জন্য প্রচেষ্টা করা, একেই বলা হয় আরবিতে জিহাদ। কিন্তু মূর্খ সমাজ এরা আইএস আইএস কে, আল কায়দা কে, জইশে মোহাম্মদ কে, এদেরকে মনে করছে জিহাদ। ওদের প্রতিরোধ করে সমাজে মুক্ত শান্তি সমাজ গড়ে তোলা হয় যদি হয়, এটাই হবে জিহাদ। এ আল্লাহ, তোমার হাবিব বলেছে অন্যায়কে আশ্রয় না দেওয়া আর ন্যায়ের পক্ষে দাঁড়ানো, এটাই হলো জিহাদ। হাবিবের খাতিরে দয়া করে কবুল করে নিন, নিজেকে খারাপ থেকে বাঁচাবার তৌফিক দিন, আমার বিমারকে শেফা করুন। যতদিন বাঁচাবেন এভাবে যেন হক কথা জবান দিয়ে বলার তৌফিক দেবেন, যেদিন বলতে পারবো না সেদিন আপনি আমাকে তুলে নেবেন। আমিন সুম্মা আমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বিশেষ ঘোষণা ভাই, আমার একটা কথা শুনবেন শুনবেন, মাত্র হাতে গুনে দুটো মিনিট আপনারা বসবেন, কেউ উঠবেন না, দুটো মিনিট বসবেন। একটা কথা এরা বলেছিল আমি ভুলে গেছি, চল যাবেন না তো, হ্যাঁ পকেটে হাত দেন।